सर्वप्रथम मानिकगंज इस्लामिया कामिल मद्रासा 1960 साले এই মাদ্রাসার ছাত্ররা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। আবারও বলছি এই তারিখটি যারা তোমরা দাখিল পাশ করেছ আজকে তোমরা কততম ব্যাচ একটু চিন্তা করা দরকার যে আমি কত জনের পরে 1960 সনে এই মাদ্রাসা থেকে প্রথম দাখিল পরীক্ষা দিয়েছিল 40 এবাসে 20 মোট কয়টি হলো 60তম ব্যাচ হিসেবে তোমরা দাখিল পরীক্ষা দিয়ে আলেমে উত্তীর্ণ হয়েছ 61তম হিসেবে তোমরা এখানে আমার সামনে বসে আছো বিভিন্ন মাদ্রাসা থেকে আমাদের মাদ্রাসা থেকে তাহলে একটু চিন্তা করা দরকার যে মাদ্রাসার বয়স যদি আমরা বলি যৌবন পার হয়ে বৃদ্ধ শেষ পর্যায়ে উপনীত 60 বছর কম নয় এখানে কারো বছর বয়স 60 বছর নাই তাহলে আমাদের সকলের জন্মের পূর্বে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং চিন্তা করা দরকার যে আমি কোন মাদ্রাসায় ভর্তি হয়েছি ঐতিহ্যগত দিক থেকে অনেকগুলো এবং আলিম খোলা হয় 1967 সালে এই মাদ্রাসায় এবং 60 সালে আমি আমার তোমাদেরকে গর্বের সাথে অনেকটি ইনফরমেশন দিচ্ছি ব্যক্তিগত মত 60 সালে প্রথম যে ব্যাচে কামিল এই মাদ্রাসায় দাখিল পাশ করে সেই ব্যাচে যে পরীক্ষা দিয়েছিল আমার আব্বা ছিল দেশে প্রথম ব্যাচের ছাত্র এবং দুইজন ফার্স্ট ডিভিশন পেয়েছিল ওই সময় বাংলাদেশে খুব রেয়ার ছিল তখন ফার্স্ট ডিভিশন পাওয়া তার মধ্যে আমার আব্বা একজন পেয়েছিল সুতরাং তোমাদের আজকের এই ক্লাস আর এখন থেকে প্রথম ব্যাচের ছাত্ররাও এরকম রেজাল্ট করে এই মাদ্রাসা থেকে পাস করে এই মাদ্রাসা 40 বছর পরিচালনা করে এখান থেকে গেছে এবং 1947 সালে আলিম 1976 সালে এই মাদ্রাসাটি ফাজিল এবং 1997 সালে কামিল খোলা হয় অর্থাৎ তোমাদের জন্মের পূর্বে মাদ্রাসাটি কামিল খোলা হয় তাহলে এত দীর্ঘ পথ পেরিয়ে এসেছে ইতিহাস ঐতিহ্য শুধু নয় এখানকার ছাত্ররা এই মাদ্রাসার পরিচালনায় এখানে যারা বসে আছে আমাদের প্রবীণতম শিক্ষক যারা মাওলানা আব্দুল মান্নান সাহেব আমিনুর রহমান সাহেব এই মাদ্রাসার মুহাদ্দিস শেখুল হাদিস আমিনুর রহমান সাহেব এবং মাওলানা সালাউদ্দিন সাহেব এখানে আব্দুল কাদের সাহেব আমি নিজে সহ আমরা সকলেই এই মাদ্রাসার ছাত্র মানিকগঞ্জ জেলার অধিকাংশ দাখিল আলিম ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষক সকলেই এই মাদ্রাসার ছাত্র অসংখ্য মসজিদের খতিব এই মাদ্রাসার ছাত্র মানিকগঞ্জ জেলায় দেশ বিদেশে এই মাদ্রাসার ছাত্ররা অনেক সুনাম অর্জন করেছে তার মধ্যে আমাদের জানা মতো বর্তমানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে এই মাদ্রাসার ছাত্র শুধু ছাত্র না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক দারুল আজহার মদিনা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর অনেক বড় বড় এমনকি বারে ব্লক করেছে লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এই মাদ্রাসার ছাত্র বর্তমানে হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে কর্মরত আছে আমার নিজের ব্যাচের ছাত্র সুতরাং তোমরা হয়তো পিছনে ইতিহাস জানলে কি হবে যে এখান থেকে যারা গিয়েছে তারা আরো অনেক বড় কিছু করেছে আমাদের পক্ষেও সম্ভব ঠিক এমনই ঐতিহ্যের ধারাবাহিক একটি মাদ্রাসা সেই মাদ্রাসাকে দুইটি ক্যাম্পাস নিয়ে গঠিত যেটি তোমাদের পরিচিত করানোর জন্য আজকে এবং এই ক্যাম্পাসে যদি বলি অনুষ্ঠানগত দিক থেকে মনে হয় ছাত্রদের দিয়ে আজকে মনে হয় প্রথম অনুষ্ঠান এটা তোমাদের সৌভাগ্য যে আনুষ্ঠানিকভাবে কোনো ক্লাস উদ্বোধন এই মাদ্রাসার এই শ্রেণীকক্ষে তোমরাই প্রথম এবং সুবিশাল সুদৃশ্য দেখেছো যে সামনে বিশাল মাঠ এবং অনেক বড় ক্যাম্পাস দিয়ে পাশে চারতলা একটি পাশ করে আছে শুধু পানি শুকিয়ে গেলে অল্প কয়েকদিনের মধ্যে দেখবা দাঁড়িয়ে যাবে চারতলা আর একটি ভবন এই মূল ক্যাম্পাস টাউনে যেটা সবাই তোমরা চিনো সবাই ভর্তি হওয়ার জন্য এসেছো এবং এই হিজির ক্যাম্পাসে আলিম স্তরের আমাদের দুইটি বিভাগ আলিম কয়টি বিভাগ দুইটি বিভাগ সাধারণ বিভাগ এবং বিজ্ঞান বিভাগ এবছর সাধারণ বিভাগে 81 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং বিজ্ঞান বিভাগে 18 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এছাড়া ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ আমাদের এই যে চারতলা ভবন এবং এছাড়া আমাদের ফাজিলে অনার্স এখন তো পাস কোর্স আছে অনার্স প্রক্রিয়াধীন তোমরাই হবে সেই সৌভাগ্যবান যাদের অনার্স করার জন্য দূরে যেতে হবে না ঢাকা ইউনিভার্সিটিতেও যেতে হবে না দেবেন্দ্র কলেজে যেতে হবে না এখানেই অনার্স করতে পারবে ইনশাআল্লাহ এবং কামিল স্তরে বর্তমানে হাদিস বিভাগ চালু আছে ফিকা বিভাগ প্রক্রিয়াধীন আছে টাউন ক্যাম্পাসে ইবতেদায়ী একেবারে ইবতেদায়ী স্তরে আফাল অর্থাৎ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং দাখিল ষষ্ঠ শ্রেণী সাদেশ থেকে আসে অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত
নবম দশম সাধারণ এবং বিজ্ঞান দুইটি বিভাগ আমাদের মাদ্রাসায় চালু রয়েছে। আমাদের মাদ্রাসাটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে থাকে। মাদ্রাসার ইমেল নাম্বার কামিল মাদ্রাসা মানিকগঞ্জ @gmail.com, ওয়েবসাইট www.mika.edu.bd। আমাদের মাদ্রাসার দীর্ঘদিন সভাপতি ছিলেন বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আলাজ জাহিদ মালিক, এবং সরকারের নির্দেশন অনুযায়ী বর্তমানে আমাদের এই মাদ্রাসার সভাপতিত্ব করছেন মানিকগঞ্জ জেলার সদক্ষ জেলা প্রশাসক এস এম ফেরদৌস সাহেব। এই হল মাদ্রাসার বর্তমান অবস্থা। মাদ্রাসায় আমাদের আমরা এই মাদ্রাসাটি যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, আবার বলছি মাদ্রাসাটি যে একজন সুযোগ্য অধ্যক্ষের নেতৃত্বে মাদ্রাসাটি এগিয়ে যাচ্ছে তার পরিচিতি। তিনি গত 3 বছর আগে আমাদের মাদ্রাসাতে যোগদান করেছেন। তিনি দাখিল 2 বছর আগে আমাদের মাদ্রাসায় যোগদান করেছেন। যোগদান করে রেজাল্ট এবং তোমাদের ভর্তি এবং উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান, সবকিছুই পরিবর্তন হয়েছে দেখতেই পাচ্ছ। যারা প্রথম ছাত্রছাত্রী আসো, তার রেজাল্ট তিনি দাখিলে 10ম স্থান করেছিলেন, 10ম প্লেস, আলিমে 19তম স্থান করেছিলেন, ফাজিলে 10ম স্থান করেছিলেন, এবং কামিলে তিনি প্রথম ভাগে প্রথম হয়েছিলেন, সারা বাংলাদেশের মধ্যে 1নম্বর স্থান করেছিলেন এমন একজন রেজাল্টধারী। সেই সাথে তার আরও অনেকগুলো পরিচয় রয়েছে। এমটিসিবি কারিকুলাম মেম্বার, সারা বাংলাদেশে স্কুল এবং মাদ্রাসার জন্য যে বই প্রণয়ন করা হয়, যে প্রতিষ্ঠানটি বই প্রণয়ন করে সেই প্রতিষ্ঠানটির তিনি একজন মেম্বার। মাদ্রাসা বোর্ডের অনেকগুলো বইয়ের প্রণেতা, তোমরা বলেছো কাওয়ায়েদুল আরাবিয়া সহ বেশ 4-5টি বই ওনার হাত দিয়েই প্রিন্ট হয়ে থাকে, ওনার হাত দিয়েই লেখা হয়েছে। এবং আইসিটি ও শিক্ষা বিজ্ঞান, এই বিষয়ের উপরে তিনি বিদেশ থেকে ইন্ডিয়া থেকে 56 দিনের ট্রেনিং নিয়ে এসেছেন। সুতরাং এতগুলো অভিজ্ঞতা সম্পন্ন আমরা একজন অধ্যক্ষ পেয়েছি, এই জন্য শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটি আমাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা যেন আমাদের দীর্ঘদিন এই মাদ্রাসায় ওনার খেদমত করার তৌফিক দান করেন। এবং আমরা নিচের স্তরে যেহেতু তোমাদের সাথে ক্লাস হবে, যে সকল শিক্ষকদের তাদের পরিচয় একটু তুলে ধরবো। শুরুতেই আছেন আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষক, আমার নিজের ওস্তাদ। আমি স্যারের কাছে সরব শিখেছি, অন্যান্য অনেক কিছু শিখেছি, কিন্তু উল্লেখ করার মতো যে আমি মিজান শিখেছিলাম এরকম একটি স্পেশাল ক্লাসে, তখন আমরা সিক্সের ছাত্র, আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, সিক্সের ছাত্র তখন স্যারের কাছে জনাব আমাদের ওস্তাদের কাছ থেকে শিখেছি, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সাহেব। এরপরে দ্বিতীয়ত আছেন যে আরবি সহকারী অধ্যাপক আরবি মৌলানা ইয়াহিয়া সাহেব, তিনি তুমসর কামিল মাদ্রাসা থেকে কামিল উত্তীর্ণ হয়েছেন, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরবিতে অনার্স এবং মাস্টার্স করেছেন। মৌলানা মোহাম্মদ সালাহউদ্দিন, যিনি শাইখুল হাদিস মুহাদ্দিস অত্র মাদ্রাসার, তিনি সবগুলোতে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, এবং এছাড়াও সামাজিক আরো অনেকগুলো কাজ করে যাচ্ছেন। মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তোমরা সবাই জানো, খুব ভালো আলোচক শুধু। আর এরপরে দ্বিতীয়ত হিসেবে আছেন, এরপর 4 নম্বরে আছেন জনাব মৌলানা আমিরুর রহমান সাহেব, শাইখুল হাদিস, তৃতীয় এই মাদ্রাসার ছাত্র, দুজন মহাদিস এই মাদ্রাসার ছাত্র, তিনি জীবনের সবগুলোতে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আমাদের 5 নম্বরে আমাদের ইংরেজি প্রভাষক, আজকে আসতে পারেন অসুস্থতার জন্য, মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, একসময় ইফসাইল কোচিং সেন্টার মানিকগঞ্জে ইংরেজিতে তিনি 1 নম্বর ছিলেন, যে তার বিকল্পই ছিল না। এখন হয়তো আরো অনেকেই কোচিং সেন্টার স্যারের বয়স নেই, ওই কাজ আর করেন না, কিন্তু তিনি ইংরেজিতে বেশ দক্ষ একজন শিক্ষক। এরপরে জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যার, ইতিহাসের প্রভাষক, যিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইতিহাসে অনার্স এবং মাস্টার্স করেছেন। জনাব মৌলানা আব্দুল কাদের আরবি প্রভাষক, তিনি এই মাদ্রাসায় ছাত্র ছিলেন এবং জীবনের সবগুলোতে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এমটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে তিনি সরকারি নিয়োগের মাধ্যমে তিনি মাদ্রাসায় জয়েন করেছেন। এবং শেষে আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এই মাদ্রাসা থেকেই দাখিল পাশ করেছি 2001 সনে, 2003 সালে জামে কাশ্মীর থেকে আমি আলিম পাশ করেছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে অনার্স এবং মাস্টার্স করেছি। এই হলো আমাদের পরের শ্রেণীতে যারা ক্লাস দিবে তোমাদের তাদের পরিচয়, এছাড়াও আরো কয়েকজন শিক্ষক তোমাদের ক্লাস দিবেন, এবং
আমাদের আরো বিশেষ সংবাদ হচ্ছে 12 জন আমরা প্রভাষক পেতে যাচ্ছি নতুন। সামনে অল্প কিছুদিনের মধ্যে সরকার নিয়োগ দেওয়ার সাথে সাথে আমরা কয়জন পাবো, আরো 12 জন শিক্ষক পাবো। সুতরাং আমাদের এই মাদ্রাসা ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে সরঞ্জন্ত যে কয়েকটি মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় উত্তীর্ণ করার জন্য শিক্ষক, মাদ্রাসার ঐতিহ্য, ইতিহাস সবগুলোই প্রস্তুত। কারিকুলাম আজকে আমরা তোমাদের যে কার্যক্রমগুলো দেবে এর মাধ্যমে বুঝতে পারবে যে আগের অবস্থা আর বর্তমান অবস্থার পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তন দরকার তোমাদের মানসিকতার, তোমাদের কার্যক্রমে সেই পরিবর্তন করার মানসিকতা নিয়ে আজকে আমরা তোমাদেরকে ডেকেছি। এই মাদ্রাসাটি যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও জাহান্নামের আযাব থেকে মুক্তি, যেটি পবিত্র কোরআনে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই আয়াতকে সামনে দিয়ে আমাদের মাদ্রাসার লক্ষ্য নির্ধারণ উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এবং তার লক্ষ্য হলো আধুনিক শিক্ষার সমন্বয় রেখে কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহওয়ালা সৎ ও দক্ষ জনশক্তি গড়ে তোলা। এই যে আমরা উদ্দেশ্য নির্ধারণ করেছি এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা যে কাজগুলো তোমাদেরকে নিয়ে করব, যে ভিশন যেটি আমরা নির্ধারণ করেছি সেটি হলো শুরুতেই আমরা তোমাদেরকে বেসিক আরবিক কাওয়ায়েদ, বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার, তিনটি ভাষা আবার বলছি বাংলা আরবি ইংরেজি এর বেসিক যে গ্রামার এটি আমরা এই আগামী এক মাসে এই বিষয়ের উপরে তোমাদেরকে দক্ষতা দেওয়ার দক্ষ করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাঠ্যবইয়ের সূক্ষ্ম বিষয়গুলো আয়ত্ত করে দেওয়ার চেষ্টা করবো। সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিষয়ে আবার বলছি তোমাদের চাকরি ইন্টার্নশিপ মাধ্যমে শিক্ষক হতে চাও অথবা যে কোনো জব যদি কেউ করতে চাও তাহলে সাধারণ জ্ঞান অবশ্যই প্রয়োজন, যেটি পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকে নেই সেটিও আমরা তোমাদের এই বছরের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি মাদ্রাসার পক্ষ থেকে, যাতে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এই প্রথম বর্ষ থেকে প্রস্তুতিটা সম্পন্ন করতে পারে। এই জন্য আমরা সাধারণ জ্ঞানের একটি অংশ তোমাদের সিলেবাস ভুক্ত করেছি। মনীষীদের জীবনে থেকে শিক্ষা নেয়া, জীবনে যারা সফল হয়েছেন যে সকল মনীষীরা সেই সকল মনীষীরা কেমন ভাবে জীবনযাপন করেছেন, কি কারণে তারা সফল হয়েছেন, সেই সকল ব্যক্তিত্বদের জীবনীও আমরা তোমাদেরকে বলাতে চাই। সেই সাথে তোমাদের শুধু পাঠ্যবইয়ের উপর নির্ভরশীল না করে তোমাদের বক্তৃতা, লেখালেখি এবং সৃজনশীল বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করতে চাই, যাতে তোমরা কর্মজীবনে আরো ভালো দক্ষতার পরিচয় বহন করতে পারো। এবং এই যে কার্যক্রমগুলো করবো এটি আমরা কয়েকটি শখের মাধ্যমে দেখাচ্ছি, কয়েকটি শখের মাধ্যমে আবার দেখাচ্ছি আমরা, সেটি হলো বাস্তবায়ন করা হবে যে সকল যেভাবে বাস্তবায়ন করা হবে তোমাদের প্রথম বর্ষ অক্টোবর থেকে, জুলাই থেকে আমার কথা ছিল কিন্তু তোমাদের অক্টোবর থেকে 2020 সালের অক্টোবর থেকে 2021 সালের মে মাস পর্যন্ত তোমাদের প্রথম বর্ষ জুন মাস পর্যন্ত, হ্যাঁ মে জুন হবে যে আবার বলছি তোমাদের প্রথম বর্ষ অক্টোবর মাস থেকে 2020 সালের অক্টোবর মাস থেকে 2021 সালের লিখতে হবে না, তোমাদের লিখিত আকারে সব পাবা। আবার বলছি যে সে আগের অবস্থা নেই, অবস্থা চেঞ্জ হয়েছে এবং সেটা আমরা ইনশাআল্লাহ বাস্তবে প্রমাণে পাবো ইনশাআল্লাহ। জুন মাস পর্যন্ত তোমাদের প্রথম বর্ষ, এই প্রথম বর্ষে প্রতি 3 মাস অন্তর অন্তর তোমাদের পরীক্ষা হবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস, ডিসেম্বর মাসে পর্যন্ত যা পড়ানো হবে সেখানে তোমাদের একটি মডেল টেস্ট পরীক্ষা হবে। এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস যা পড়ানো হবে শেষে তোমাদের অর্ধবার্ষিকী, আবার বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস পড়ানোর পরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এপ্রিল মে শেষে জুন মাসে, আবার বলছি 2021 সালের জুন মাসে তোমাদের বর্ষ সমাপনী সম্পন্ন হবে। জুন মাসে তোমাদের প্রথম বর্ষের ফাইনাল যেটা আমরা বলি বর্ষ সমাপনী পরীক্ষা হবে। এরপরে জুলাই মাস থেকে তোমাদের দ্বিতীয় বর্ষ শুরু হবে, জুলাই থেকে ডিসেম্বর, যদিও পরীক্ষাটা পরবর্তী জুন বা মে মাস পর্যন্ত কিন্তু আমাদের তোমাদের সাথে ক্লাস হবে, সরকারি শিডিউল অনুযায়ী ক্লাস হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস পড়ানোর পরে প্রাক নির্বাচনী একটি পরীক্ষা হবে এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসের মধ্যে নভেম্বরে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হবে তোমাদের নির্বাচনী পরীক্ষা। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে আবার বলছি প্রথম বর্ষে যারা পরীক্ষাতে উত্তীর্ণ হবে তারাই শুধু
তোমাদের প্রথম বর্ষে যারা উত্তীর্ণ হবে তারাই দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবে এবং দ্বিতীয় বর্ষে প্রাক নির্বাচনীতে এবং নির্বাচনীতে যারা উত্তীর্ণ হতে পারবে তারাই ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। সুতরাং আমাদের একটু ভালো করে পড়াশোনা করা দরকার এবং এটা এর মধ্যেই আমরা কি সীমাবদ্ধ রাখবো না, আরো কিছু কার্যক্রম আমরা করবো। আমরা প্রত্যেক সপ্তাহে একদিন পরীক্ষার জন্য নির্ধারণ করেছি, আবার বলছি প্রত্যেক সপ্তাহে কয়দিন, একদিন। প্রত্যেক সপ্তাহে শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষাটি হবে সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত, 9:30 থেকে 9:30 থেকে 12:30 পর্যন্ত, 3 ঘন্টা ব্যাপী পরীক্ষা। পরীক্ষায় রবিবার থেকে বৃহস্পতিবার, আবার বলছি রবিবার থেকে বৃহস্পতিবার যা কিছু পড়ানো হবে শনিবারে শুক্রবারে তার রিভিশন হবে এবং শনিবারে সেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে 100 নম্বরে, প্রত্যেকটা সাবজেক্টের সমন্বয়ে 100 নম্বরে পরীক্ষা হবে। এমসিকিউ 50 টিক মার্ক, তোমাকে একেবারে ভালো করে বিশ্লেষণ তুমি করতে হবে এবং এখান থেকে টিক মার্ক বা এমসিকিউ তোমাদের হবে 50 নম্বর এবং সনাতন পদ্ধতি অর্থাৎ প্রশ্নের উত্তর লিখতে হবে, এমন হবে 50 নম্বর। যে কোনো সাবজেক্টের যে কোনো জায়গায় যতটুকু পড়ানো হবে এক সপ্তাহে সেই অংশ থেকে এক সপ্তাহ শেষে কি হবে, পরীক্ষা হবে। এটা হলো সাধারণ অবস্থা, আবার বলছি এটি হলো সাধারণ অবস্থা। যদি স্বাভাবিক ক্লাস চলে, স্বাভাবিক ক্লাস না চললে প্রতিদিন শনিবার এসে পরীক্ষা দেওয়া সম্ভব না। এই কারণে আমরা বিশেষ করোনাকালীন আমাদের কার্যক্রম কি হবে সবাই একটু ভালো করে লক্ষ্য করো, করোনাকালীন মাদ্রাসা অনলাইন কার্যক্রম, করোনাকালীন সকল কার্যক্রম কিসের ভিত্তিতে চলবে, অনলাইনের মাধ্যমে। এক নম্বর খেয়াল করো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন হবে, তোমাদের নোটিশ যাবে। এই যে আমরা আজকে ডেকে ডেকে নিয়ে আসছি না, এরপরে যে কোনো মেসেজ দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমরা লিখে মেসেজ দিয়ে দেবো, তোমরা এই অনুযায়ী কাজ করতে হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকল কার্যক্রম, নোটিশ, ক্লাসের লিঙ্ক, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিষয়ের আমরা ক্লাস দেবো, সেই ক্লাসের ভিডিও লিঙ্ক, ভিডিও হবে তোমরা দেখবে ইউটিউবের মাধ্যমে, কিন্তু এর লিঙ্ক পাবা কোথায়, হোয়াটসঅ্যাপ মেসেজে। আমরা যেটা অধিকাংশই প্রায় 10-12 জন আমরা অলরেডি অ্যাড করে ফেলছি, যারা অ্যাড হও নাই তারা আজকে আজকে কালকের মধ্যে অবশ্যই অ্যাড হয়ে যাবে, কারণ দুই একদিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এই জন্য আবারও বলছি হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়া প্রত্যেকের বাধ্যতামূলক, নিজের মোবাইল না থাকলে আব্বু আম্মু ভাই না হলে পাশের কারণ, এটা সহযোগিতা দিতেই হবে, উপায় নেই, কারণ এইটা কতদিন লেনদেন থাকবে আমরা কেউ জানি না। এই জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের পরীক্ষার প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবে এখন, আর প্রত্যেক মাসে। এখন আবার শুনো, আগে যেমন আমরা সাপ্তাহিক পরীক্ষা দিতে চেয়েছি যদি সাধারণ ক্লাস পরিচালনা থাকে, কিন্তু যদি সাধারণ ক্লাস পরিচালনা না থাকে তাহলে প্রত্যেক মাসে সকল বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেক মাসে একটি করে সকল বিষয়ে মাসে পরীক্ষা শিডিউল দেখা করো প্রত্যেক মাসের একবারে, এটা ফিক্সড। এটা তোমাদের ইয়েতে যদি লেখা নাও থাকে সবাই প্রয়োজন লিখে নিবা, সেটি হলো প্রত্যেক মাসের 21-22 তারিখের মধ্যে প্রত্যেকে প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। কেউ একজন প্রতিনিধি আসতে পারে অথবা তুমি আসবা, এসে পরীক্ষা ফি দিয়ে প্রশ্নটা সংগ্রহ করতে হবে। 21-22 তারিখের মধ্যে প্রশ্ন সংগ্রহ করে 23-30 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা সম্পন্ন করবো বাড়িতে বসে, যতদিন করোনাকালীন ইমার্জেন্সি আছে। এরপরে পরবর্তী মাসে 1 এবং 2 তারিখ, কোনো ক্রমে 3 তারিখ নয়, 3 তারিখে কারো টানা গ্রহণ করা হবে না, 1 এবং 2 তারিখ। এই জন্য দিচ্ছি, অনেকেই কোনো ইমার্জেন্সি থাকতে পারে, আবার 1 তারিখ শুক্রবার থাকলে যাতে 2 তারিখ দিতে পারো, এই জন্য আমরা 2টা তারিখ দেখেছি। 1 এবং 2 তারিখের মধ্যে প্রত্যেকে উত্তরপত্র জমা দিয়ে যেতে হবে সবগুলো একত্রে, এখন যেহেতু ইমার্জেন্সির সময় একটা না, সবগুলো একত্রে পরীক্ষা শেষ করে জমা দিতে হবে। এবং প্রত্যেক বিষয়ে আমরা যে মান্থলি টেস্ট নেবো 25 নম্বরের পরীক্ষা থাকবে এবং এই নাম্বারটা আবার তোমাদের সেমিস্টারের নাম্বারে যে এখানে যে যোগ হবে, এটার ভিত্তিতে আমি তোমাদের সিরিয়াল করবো, তোমাদের মেজাজ আছে। এরপর মাসিক আমলি ফল খেয়াল করো, এটা মনোযোগ দিয়ে খেয়াল করো, যারা আমাদের মাদ্রাসায় পুরাতন ছাত্র বা ছাত্রী আছে তারা যতটুকু ফাঁকি দিয়ে এসেছে যায় না, কিন্তু এখন আবার ভালো করে শুনে নাও, এটা আমরা কঠোরভাবে আজকে অভিভাবকদের দেখেছি এই বিষয়টা সহ তাদেরকে জানানোর জন্য, কারণ এই ইমার্জেন্সি বা করোনাকালীন সময়ে আমরা তো ছাত্রীর কাছে যেতে পারছি না, ছাত্রী আমাদের কাছে আসতে পারছে না, ফলে প্রধান দায়িত্ব পালন করতে হবে অভিভাবকের, অনেক বড় একটি দায়িত্ব যে তারা বই নিয়ে বসে কিনা, পড়তে বসলো কিনা, পরীক্ষা ঠিক মতো দিচ্ছে কিনা। আপনি পরীক্ষক হবেন, সকল দায়িত্ব আপনাকে নিতে হবে, আমরা ক্লাস দেবো হয়তো আমরা এখান থেকে পরিচালনা করবো, আপনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে।
এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাসিক আমলি ফর্ম তোমাদের ডায়েরি শেষে দেওয়া আছে, আমি দেখাচ্ছি আমলি ফর্মটা কেমন। তোমাদেরকে ডায়েরি দেওয়া হবে, বলবো যে স্যার আমাদেরকে খালি ডায়েরি দেবেন না, শিক্ষকদেরও ডায়েরি দেওয়া হয়েছে, শিক্ষকদেরও ডায়েরি আছে, তোমাদেরও ডায়েরি মেনটেন করতে হবে প্রত্যেককে। এবং এই ডায়েরির মধ্যে এরকম একটি ফর্ম আছে শেষে, ডায়েরির শেষে ডায়েরি ফর্মের মধ্যে আমলি ফর্ম লেখা আছে, কি লেখা আছে আমলি ফর্ম, প্রত্যেকেই প্রত্যেক দিন কতটুকু পড়াশোনা করলো, খেয়াল করো উপরের দিক থেকে একবার শুরুতে, এই যে একেবারে নামাজ প্রথমেই কি নামাজ, নামাজে ছেলেরা যেহেতু মেয়েরা জামাতে পড়বে না, এই জন্য এক এক কি আদায় করলো কিনা, তরক করলো কিনা, কাজা করলো কিনা, আশা করা যায় যে কাজা এবং তরক হবে না, সবাই নামাজ আদায় করবে। সেই সংখ্যাটা যেমন এক তারিখ এইখানে মাসের নাম লিখবা, এটা কি মাস চলতেছে এখন, কি মাস চলে না সব ভুলে গেছে করোনা কালীন সময়, অক্টোবর মাস, এইখানে তোমার মাসের নাম লিখবা অক্টোবর, এখানে কি লিখবা অক্টোবর, আজকে কয় তারিখ, আজকে 19 তারিখ, এখানে দেখো দেখো এই যে এখানে 19 তারিখ, এই 19 তারিখে এই ঘরে নামাজের জায়গায় এখানে তোমরা লিখবা একাকি পাঁচ রক্ত, আশা করা যায় যারা ফজর পড়তে পারো নাই তারা বাকি গিয়ে ফজর করে নিয়ে তারপরে কাজা লিখবা, তরক মানে হলো কাজাও করে নেই, এইটা কাজ হলো কাটিয়ে নেই, উঠে কিনা নামাজ পড়ে কিনা ঠিক মতো লেখে কিনা, এখানে কাজ করেন। এরপরে নামাজের পরে হলো উজিফা, তেলাওয়াত জিকির দরুদ ইত্যাদি, উজিফা সে কতটুকু করলো, তেলাওয়াত করলো কত আয়াত কত পৃষ্ঠা, জিকির কোনটা পড়লো, দরুদ কতটি পড়লো, এইটা এই 19 বরাবর তারিখের এই ঘরে বসিয়ে দিবা। এরপরে দেখা আছে ক্লাস, এখন যেহেতু তোমরা ক্লাসে আসতে পারছো না, কয়টা ক্লাস ভিডিওতে দেখলা ওটা লিখবা, যার পাঁচটি ক্লাস আসতে বা তিনটে ক্লাস আসতে দেখেছি, এরপরে নিচে লেখা দেখো কয়টি ক্লাস করেছো, এরপরে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তক কত ঘন্টা পড়েছো কয় বিষয়ে, এখানে আবার খেয়াল করো, এখানে লিখবা এই যে এই 19 তারিখ বরাবর এইখানে এসে লিখবা পাঠ্যপুস্তক কত সময় পড়েছো, এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কতটুকু পড়েছো, এই বিষয়টি তোমরা এখানে সংখ্যা লিখবে প্রত্যেক দিন, এটা মেনটেন করতে হবে। আর অভিভাবকদের দেখেন এখানে আবার কি আছে স্বাক্ষরের জায়গা আছে, সপ্তাহে একদিন অভিভাবকরা স্বাক্ষর করবেন, এখানে দেখেন আপনাদের এই যে আমাদের আগে আপনাদের স্বাক্ষরের জায়গা আছে দেখছেন, এই যেখানে অভিভাবকের স্বাক্ষর পিতা অথবা অভিভাবক, এখানে সাত দিন পরে, এখানে সাত দিন পরে, এখানে সাত দিন পরে, এখানে একদিন পাইকারি ধরে স্বাক্ষর কেউ দিবেন না, আর একদিন পাইকারি ধরে যেন না লেখে, কারণ আমরা তো যাই লিখতে পারছি না, ক্লাসে আসলে আমরা ক্লাসে চেক করবো নিয়মিত লেখে কিনা, কিন্তু আপনি বাইরে থেকে নিয়মিত নামাজটা পড়ে কিনা, পড়াশোনা করে কিনা, তেলাওয়াত করে কিনা, এইগুলো আপনাদের দেখা লাগবে, তাহলে দেখবেন উত্তরোত্তর অবশ্যই উন্নতি ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আমরা শিক্ষকরা এখন বলবো যে একটা রাখলে কি লাভ, দেখেন নাম্বার আছে কিসের উপরে, প্রত্যেকটি বিষয়ের উপরে আলাদা নাম্বার আছে, এই ইয়ের উপরে আমলি ফর্মের উপরে আমরা 50 নাম্বার রেখেছি, বোঝা গেল যে এখানেও তোমাদের এবং আমাদের প্রিন্সিপাল তোমাদের একটা বলেছেন কেউ যদি সব বিষয়ে পাশ করে আমলি ফর্মে ফেল করে সে ফেল, সুতরাং আমলি ফর্মে কেউ ফেল না করে, এটা যদি ঠিক হয় বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, অটো সোজা হয়ে যাবে, শখে ফেললে শখে ফেলে ফেলে যদি কেউ নিয়মিত পড়াশোনা করে তাহলে ইনশাল্লাহ অবস্থা আমাদের পরিবর্তন হবে ইনশাল্লাহ। এবং আমি আর যে একটি বিষয় বলে শেষ করবো, আচ্ছা স্যার এটা এটা এখন বলছি মাসিক আমলি ফর্ম, খেয়াল করেন এক মাসে অক্টোবর একটা লেখা শেষ হলো, নভেম্বরের এক এবং দুই তারিখে কেউ যদি এক তারিখ বলে যায় অবশ্যই দুই তারিখ মধ্যে, খেয়াল করো সবাই শিক্ষককে স্বাক্ষর করানো লাগবে, হয়তো ফটো গুলো জমা দিবে, তা যদি না পারে যেহেতু করোনাকালীন সময় তাহলে তার ছবি তুলে ছবির মধ্যে অবশ্যই সবগুলো ফর্ম পূরণ করা রাখতে হবে, অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে, না হলে ফর্ম গ্রহণ করা হবে না। আবারও বলছি এই ফর্মটা এই যে ফর্মটা সবগুলো অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে এবং ছাত্রীদের কি পূরণ করতে হবে, পূরণ করে এরপরে ছবি তুলে হোয়াটসঅ্যাপে আপলোড করবে, আমরা এটা বলে আবার দেখে ছবি তুলে, আর যদি কেউ আশেপাশে থাকে তাহলে কি করে ফটোকপি করে পাশে জমা দিয়ে যাবে শ্রেণী শিক্ষকের কাছে, বুঝাইতে পারছি। এরপরে শেষে আমি আমার নিজের দু একটি বক্তব্য, যেটি আমি মাদ্রাসা পরিচয় বা তোমাদের কার্যক্রম বলে আমি দু একটি বক্তব্য দিয়ে শেষ করবো,
আলেম শ্রেণী হচ্ছে উচ্চ শিক্ষার একটা ঝিরি। যদি আমরা বলি রেল রাস্তায় যদি কেউ গিয়ে থাকো তাহলে এটা প্ল্যাটফর্ম, তুমি যদি ট্রেনে উঠতে পারো তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে, আর যদি উঠতে না পারো তাহলে গন্তব্যে যেতে পারবে না, এটা একটা প্ল্যাটফর্ম বলা হয়। যে এই ক্লাসের উপরে নির্ভর করবে তুমি উচ্চ শিক্ষা কতটুকু বুঝতে পারবে। তুমি এখানে যদি খারাপ করো তাহলে উপরে ট্রেনিংটা ভালো করা সম্ভব না, কারণ এই শ্রেণীটা দাখিলের চেয়ে অনেক অনেক বেশি কঠিন, আর সময় অর্ধেক প্রায়। দেখো আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, নাইনের এক বছর, নাইনের কয় বছর, এক বছর, টেনের এক বছর, এরপরও আরো দুই তিন মাস, মোট প্রায় কত বছর হলো, দুই বছরে বারো দোকানে চব্বিশ থেকে ছাব্বিশ মাস সময় পাওয়া যায় দাখিলের জন্য। কিন্তু আলিমের জন্য একটু আগে আমরা দেখিয়েছি তোমাদেরকে, একটু আগে দেখিয়েছি, দেখো উপরে অক্টোবর থেকে জুন এখানে দশ মাস, আর নিচে দেখো ছয় মাস, এই দশ আর ছয় কত হলো ষোলো মাস, সর্বোচ্চ আঠারো মাস সময় তোমরা পাবা। আর বই তোমাদের চেয়ে বেশি পনেরোটা বই, কয়টা বই, আর যারা সায়েন্স নিয়েছে তাদের আঠারোটা বই, তাদের আঠারোটা বই, কেন আবার যারা সায়েন্স নিয়েছে তাদের আঠারোটা, যারা আর্টস নিয়েছে তাদের পনেরোটা, বই সংখ্যা ভলিউম অনেক বড়। আবারও বলছি দশম শ্রেণীর নবম শ্রেণীর ভলিউম, আর এটা অনেক ব্যস্ত আলেমের শুধু সুরা নিসা থেকে ভয় দেখানোর জন্য বলছি না, বাস্তবতা জানা থাকলে তাহলে এটা কি করা যাবে, উত্তীর্ণ হওয়া সহজ। দেখো দুইটা সুরা পড়েছো, সুরা আল ইমরান, সুরা বাকারা, সুরা আল ইমরান, দেখো সোনা, তাও আবার সৃজনশীল বানিয়ে বাড়ি দেখে লেখা হয়ে যায় ঘুমায় ঘুমায় পরিস্থিতি, এই অবস্থা আলেমে নাই, কষ্ট করে অনুবাদ করতে হবে, ব্যাখ্যা করতে হবে, তাকে শিখতে হবে। এখানে ওই দিন শেষ ফাঁকি বাজি শেষ অনুচ্ছেদের কথা বলে আবদ্ধ করতে আসে আসছে, সেই দিন শেষ সেই সুরা নিসা থেকে নিয়ে সুরা তওবা পর্যন্ত চার পারা থেকে এগারো পারা পর্যন্ত প্রায়, সুতরাং বেশ অনেক বেশি সবগুলো সিলেবাস অনেক বেশি। তোমাদের দাখিলের হাদিসে একটা দুইটা যা পড়েছে দুই বছরে, এর এক বছরে তার চেয়ে বেশি, এটা ভয় দেখানোর জন্য না, অবশ্যই আগের চেয়ে বেশি পড়তে হবে, তোমরা ম্যাচিওর হয়েছ বড় হয়েছ, কিন্তু কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। আগামী এক মাস আমাদের অধ্যক্ষ বলবেন, এক মাস তোমাদের বেসিক ক্লাস হবে, এক মাস বেসিকের পর থেকে আমরা মূল ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন, নবী এসো এসো, আজ আমরা নবীর বরণ অনুসারে একত্রিত হয়েছি, আমরা নবীদেরকে নিয়ে সামনে অনেক আশার আলো দেখতেছি যাদেরকে নিয়ে আমরা পথ চলব। তো সে আলোকে বলবো যে নদীতে যখন পানি আসে তখন নদী অনেক আনন্দিত হয়, নবীর নদীর সুখের আর কোনো সীমা থাকে না, তার অনেক সুখ তার উপর দিয়ে বইয়ে যায়। তো তেমনইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য হলো ছাত্রছাত্রী, যদি ছাত্রছাত্রী মাদ্রাসায় ভরে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সৌন্দর্যমণ্ডিত হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের পুরা জগৎ পুরা বয়স ফিরে পায়। তো সেই হিসেবে আমরা নবীন ছাত্র আমাদের যদিও আজকে ছাত্রদের উপস্থিত থাকার কথা ছিল, আমরা এই করোনাকালীন সময়ে একশো রূপে আমাদের ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ বসুর আলমী। তো সেই হিসাবে আমরা দুইটা গল্প বলছি, আজকে সোমবার আগামী বৃহস্পতিবার ছেলে দেখে নিয়ে আবার একটা অনুষ্ঠান হবে আমাদের। তো সেই হিসাবে আমরা অর্ধেক অর্ধেক করেছি। তো প্রিয় নবী শিক্ষার্থী ছাত্ররা ছাত্রীরা, আশা করি তোমরা তোমাদের যে দায়িত্ব কর্তব্য তা তোমরা ভালোভাবে পালন করবে। তোমরা যেহেতু নারী, নারীদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেক অনেক ছাত্রী দেখা যায় যে দাখিল পাস করার পর কলেজে চলে যায়, তারা মনে করে যে আমরা যদি কলেজে না যাই তাহলে তো আমাদেরকে বরকা পড়তে হবে, নামাজ পড়তে হবে, আবার সেই ইসলামী শাসনের শাসন আমাদেরকে মানতে হবে। আসলে যারা ইসলামী শাসক মানল তারাই কি সুখী, না যারা মানল না তারা সুখী, কারা সুখী? অধ্যাপক ন্যাপোলিয়নকে তো সে কথাটি স্পষ্টভাবে বলে দিয়েছে যে গিভ মে গুড মাদার আই শ্যাল গিভ ইউ গুড সোসাইটি, আমাকে যদি একজন সৎ মা দিতে পারো, একজন সুশিক্ষিত নারী দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে
একটি সুশিক্ষিত কি জাতি উপহার দিতে পারবো। তো মেয়েরা হলো মায়ের জাতি, সেই হিসেবে মা যদি ভালো হয় তাহলে তার সন্তান সন্ততি যারা আসবে তারাও ভালো হবে। এজন্য আমাদেরকে নারী শিক্ষায় পিছিয়ে থাকলে চলবে না, এগিয়ে আসতে হবে। তো জীবনকে সুন্দর করতে হবে, জীবনকে সুন্দর করতে হবে, এটা আমাদের সবার কর্তব্য। সুরা আলাফে, সুরা আলাফে দ্বিতীয় পৃষ্ঠার উপরে আমরা হচ্ছে যদি জনগণের মানুষ বিশ্বাস করত এবং তাকে অবলম্বন করে, তাকে হলো দুই জিনিসের নাম। আল্লাহ রাজনীতি রাখে নানা নিষিদ্ধ পরিহার করে, আল্লাহ বলেন তাহলে আমি তার আসপাড়ার জমিনের বরকতের জলটা তার উপর তুলে দিব। এইভাবে আমরা তাকে অবলম্বন করব, লেখাপড়া করব, আমাদের সুন্দর জীবনের জন্য আমরা সচেষ্ট হব। আল্লাহ তারা ছাত্রদেরকে সহযোগিতা করা, গার্জেনদেরকে সহায়তা করা, আমরাও যেন সহায়তা করতে পারি। এই এই তত্ত্বযুক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। পথে রওনা আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা যে যুগে দ্বীনী শিক্ষার সাথে জড়িত আছি এমন একটি যুগ, যে যুগে দ্বীনের উপর চলা, দ্বীনের উপর অটল থাকা এটা মহা এক মুশকিল, খুব কঠিন একটি বস্তু। কারণ দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য প্রতিনিয়ত আমাদেরকে হাত ছাড়িতে ডাকছে পথভ্রষ্টতার দিকে, আর অপরদিকে আমরা যদি এই হকের উপরে থাকতে যাই সেক্ষেত্রে দেখা যায় আমাদের মনের আনন্দ, আমাদের মনের সন্তুষ্টি বিসর্জন দিয়ে একটি জেল বা কারাভ্যন্তরীণ অবস্থার মতো জীবনযাপন করতে হয় পৃথিবীতে। তো এই পৃথিবীতে জীবনযাপন করার রাস্তা দুইটি, সংক্ষিপ্ত আকারে বলবো আমি, রাস্তা দুইটি। একটি রাস্তা হচ্ছে হকের রাস্তা, আরেকটি বাতিল রাস্তা। একটি আল্লাহ তাআলার দেখানো রাস্তা, আরেকটি হল তাগুতের রাস্তা। একদিকে সত্য, একদিকে মিথ্যা, একদিকে দিন আরেকদিকে অন্ধকার, একদিকে জান্নাত অপরদিকে জাহান্নাম, একটি নবী এবং রাসূলের দেখানো পথ আরেকটি শয়তানের দেখানো পথ। এখন আমাদেরকে বেছে নিতে হবে আমরা কোন রাস্তাটা গ্রহণ করব। অবশ্যই আমরা ডানপন্থী অর্থাৎ ডানের দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা অবশ্যই আমরা গ্রহণ করেছি, এই গ্রহণ করাটাই শেষ নয়, এখানে আমাদেরকে টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে আমাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হবে, আমাদেরকে মানে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে এই ডানপন্থায় আমাদেরকে স্থির থাকার জন্য। তা না হয় পদস্থলন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। ঠিক সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। ধন্যবাদ। অবশ্যই যারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ তাআলা, এই কথা বলে শেষ নয় পরবর্তী ধাপ হলো সুম্মা ইসতাকামু, বলে তারা এই হকের উপরে এই আল্লাহর রাস্তার উপরে স্থির থাকে। এই স্থির থাকার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হয়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই স্থির থাকার জন্য আমাদেরকে শিখতে হয় কোরআনের জ্ঞান,
আমাদেরকে শিখতে হয় হাদিসের জ্ঞান, আমাদের শিখতে হয় ফিকহ শাস্ত্রের জ্ঞান, আমাদেরকে শিখতে হবে আরবি সাহিত্যের জ্ঞান, আমাদেরকে শিখতে হবে বালাগত ফাসাহাতের মান্তিকের জ্ঞান, আমাদেরকে শিখতে হবে যুগ উপযোগী যত জ্ঞান বিজ্ঞান আছে সব কিছু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق يقرأ وربك الأكرم الآخر آية وهذا العلم فريدة على كل المسلمين والمسلمات قل بسم بشر ذاكس محان سشتي سيرا قولنا قول অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর হেরা গুহায় কথা তো হুকুম পাঠিয়েছিলেন সেটা শুনে কোরআন ও কোরআন কথাই বলেছেন সবচেয়ে বড় ফল হলো কোরআন দেখি সবচেয়ে বড় ফল হলো না যা কোরআন এসে বড় ফল নেই দেশের আপনি বলে যে ফলাক তোমাকে যে সৃষ্টি করেছে তার নাম নিয়ে পড়াশোনা করতে হবে আল্লাহর নামে আল্লাহর নামে ভাষণ করতে হলে অবশ্যই আল্লাহর বাণী পড়তে হবে পবিত্র কোরআন যার মাধ্যমে আল্লাহকে চেনা যাবে হাদিস পড়তে হবে আমাদের গর্ব ছাত্র রবিউল ইসলাম এই মাদ্রাসার যে একটি পরিচিতি সুন্দরভাবে সুরানিত কণ্ঠে বিস্তারিতভাবে সংক্ষেপে যে তোমাদের কাছে তুলে ধরেছে এটা অত্যন্ত অর্থবহ এবং গুরুত্বপূর্ণ যেটা অধ্যক্ষে মহোদয়ের নির্দেশনা হয়েছে এখানে এই পর্যন্ত যেসব নসিহতগুলো এখানে হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য আমি মনে করি আমার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি একটি রহমতের মসজিদ এই মসজিদটি আল্লাহ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামানি ফেরেশতারা রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে এবং সর্বদা দোয়া করতেছে আমি তোমাদের সামনে কোরআনে পাক থেকে যে আয়াতটি সূরায়ে তাওবার 122 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে সকল মুমিন মুসলমানদের গ্রাম ছেড়ে এলাকা ছেড়ে মহল্লা ছেড়ে সবাই এলমে দিন শিখতে শিক্ষা প্রতিষ্ঠানে দিনই প্রতিষ্ঠানে আসবে এটা কখনো উচিত নয় এটা সঠিক এবার সঠিক নয় তবে কেন তাদের প্রত্যেকটি এলাকা থেকে এক মুষ্টিমেয় স্বল্প সংখ্যক লোক এসে এলমে দিন কেন শিখছে না তারা নিজেরা শিখবে এবং শেখার পরে এগুলো তাদের এলাকায় বাড়িতে পাড়া মহল্লায় গিয়ে তারা তাদের যারা আসেনি তাদেরকে সেটা জানিয়ে দিবে হ্যাঁ তাদেরকে এই বিষয়ে সতর্ক করবে যাতে তারা নিজেরা সতর্ক হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্দর জীবন তার নির্দেশনার এই সুন্দর জীবন তারা তৈরি করতে পারে যারই ফলশ্রুতিতে তোমরা এখানে যারা এসেছো তোমরা মনে করবে তোমরা কয়েকটি স্তর দুটি স্তর পার করেছো প্রাইমারি প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর এখন উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা এসেছো এই যে স্তর করে এসেছো ওই যে বলছেন হাদিস আছে মাইরিদুল্লাহ খায়র ইফাকিহু বিদ্দিন যাদেরকে ভালোবাসা না তাদেরকে দিনের সমাজ দেয় এই মাদ্রাসার যে সিলেবাসটা মাদ্রাসার যে শিক্ষাটা সেটা হলো সর্বোত্তম শিক্ষা কেন জানা হয়েছিল কেন বলছে বুয়েস্তু মুয়াল্লিমান বুয়েস্তু লি উতিমা মাকার মালাকলা আমি শিক্ষক হিসেবে জমিনে এসেছি এবং আমার সিলেবাস হলো উত্তম উত্তম মানে আদর্শ মাকার ও লাকলা উত্তম আদর্শ সুন্দর মনে করবে এই বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে কাউমি বলো আলিয়া বলো এগুলোর সিলেবাস হইল সেই উত্তম আদর্শের সিলেবাস আমাদের মাদ্রাসা আরও এটা সেই বিষয়টি আমরা ফলো করি উত্তম আদর্শ শিখা উত্তম চরিত্র শিখা উত্তম মানে জ্ঞান শিখা এটা একটি প্ল্যাটফর্ম এখানে তোমরা ইতিহাসে দেখেছো এই জায়গা থেকে বহু ছেলে মেয়ে জ্ঞান অর্জন করে নিজের ব্যক্তি জীবন পরিবার সমাজের যথেষ্ট অবদান রেখেছে আমি যে হাদিসটি বলেছি সে হাদিসটিতে জনাব রাসূল স্যার বলতেছেন হাসান আল বসরি থেকে হাদিসটি এসেছে যে যার মৃত্যু আসে এবং সে ইলম শিক্ষার মধ্যে রত আছে এবং তার উদ্দেশ্য দিন কি ইসলামকে জিন্দা করা তোমাদের আমাদের সকলের কিন্তু এই উদ্দেশ্য আমরা একটা স্বল্প সময় হায়াত নিয়ে জমিনে আছি এবং আমাদের জীবনের প্রত্যেকে গরিব টিকটিক কাটামালকে জীবনের হায়াত দিয়ে ওখাই করে নিয়ে যাচ্ছে যত দ্রুত পারি আমি কিছু শিখি নিজে জানি এবং আমার পরিবার এবং আমার সমাজকে আমি সে অবদান দিয়ে যাই এবং আমি আমার
মানে মূল গন্তব্যস্থান পরকালে সেখানে যেন আমি ইমান নিয়ে তার জমির দিকে যেতে পারি। এই যে বলছে ইসলাম জিন্দা করার জন্য মানে প্রচার করার জন্য জমিনে মানে তা মানে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে তারা কি এলে রত শিক্ষারত অবস্থায় তার মৃত্যু এসে গেল এবং সে কি এবং বলতেছে তার মর্যাদা হলো তার এবং নবীদের মাঝে একটি স্তর থাকবে জান্নাতে, অর্থাৎ তারা এবং নবীরা কি জুম্মা জান্নাতে একই অবস্থা একই জায়গায় অবস্থান করবে। তাহলে মনে করো তোমরা আমরা বিশেষ করে তোমরা সকলেই তোমরা আজ এলমে দিন শিকার মানে রাস্তায় তোমরা আছো এবং তোমরা সেই জান্নাতের একটা রাস্তায় তোমরা আছো। অনেক হাদিস আছে এখানে বলার সুযোগ নেই, তালিম দেওয়া শিক্ষা দেওয়ার মাঝে মাঝে তোমরা সেগুলো আমাদের কাছ থেকে নসিহত হিসেবে পাবে। তোমরা অনেকে হয়তো এখনো মনের ভিতরে একটা সন্দেহ আছে, মাদ্রাসা এসে গেলাম আমাদেরকে বোরকা পরিয়ে আসতে হবে, তাহলে আমরা যদি পশ্চাৎ পদতায় মানে উলঙ্গ মস্তিষ্ক যারা বস্তুবাদীতে যারা বিশ্বাসী তাদের চিন্তা চেতনায় বোরকা পরানো মানেই হলো একজনকে মানে অর্থাৎ সফলতা থেকে উজ্জ্বল জীবন থেকে তাতে মানে বসিয়ে দাও। অথচ বর্তমান সমাজে কি চরিত্র আমরা দেখতে পাচ্ছি, একটা রাষ্ট্র জলযন্ত্র দেশ চালাচ্ছে অথচ সর্বত্র আমরা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম মানে অর্থাৎ অশ্লীলতা সেঞ্চুরি পালন করা হয় নাউজবিল্লাহ। এবং এখন বর্তমানে মহামারী চলছে, সর্বত্র প্রতিবাদ হচ্ছে, নারী নির্যাতন এখন সমাজে ছড়িয়ে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের সমাজে। তার কারণ কোরআনের শিক্ষা দিনের শিক্ষা উত্তম আখলাকের যে চরিত্রের শিক্ষা সেটা এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে নাই। সেখানে যারা উত্তম চরিত্র নিয়ে যায় তারা এখন ক্যাম্পাসে থাকতে পারে না, তাদেরকে ক্যাম্পাস ছাড়া করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মাদ্রাসার ছাত্র পড়তে হয়, তারা সেখানে কিছু অবদান রাখতে পারছে না। ওই তাম্বুরা বাজরা সেটা দখল করেছে, মোসালা দখল করেছে, নাস্তিকরা সেটা দখল করেছে। এই জন্য সমাজের এই চিত্র, আমরা 10 বছর আগেও তো এই চিত্র ছিল না, সেখানে এই সমাজে এই এলাকায় আমরা বসবাস করছি এইরকম ভাবে মানে অর্থাৎ জেনা আল্লাহর নবীর স্ত্রী তিনি মুসলমান হয়েছেন, সুতরাং তোমরাই সর্বপ্রথম। তোমরা এখানে এসেছো একজন উত্তম মা তৈরি হবে, একজন উত্তম বোন তৈরি হবে, একজন উত্তম মেয়ে তৈরি হবে, একজন শ্রেষ্ঠ মানুষ তৈরি হবে। সাহাবা অর্থাৎ আজওয়াজুল মুতাহারা আমি মানে অর্থাৎ উম্মাতুল মানে উম্মাতুল মুমিনিন জনাবে রাসূল সাল্লাল্লাহু স্ত্রী সহ সাহাবা কেরাম সহ অগণিত আল্লাহ অনেক বান্দি জমিয়ে গেছে, তাদেরই অধস্তন তোমরা এখন। আমরা মানিকুস কামেল মাদ্রাসায় একজন অভিজ্ঞ শিক্ষিত এবং সুযোগ্য অধ্যক্ষ মহাদার এবং সিনিয়র যারা ক্লাস নেবে তারা প্রত্যেকেই ভালো শিক্ষা, আদর্শ শিক্ষা, উত্তম চরিত্রের শিক্ষা মোয়াল্লেম হিসাবে তোমাদেরকে তালিম দেবে। তোমাদের কাজ হলো নিজেকে প্রস্তুত করা। মোরা বড় হতে চাই ছোট একটি চোখে বই আছে, সেই বইটার ভিতরে দেখবে কারো বেদা কারো জেহেন এগুলার কোনো বিষয় সেখানে বলা হয়নি। সেই বইটি তোমরা পাবে কাঁঠাবন মসজিদের ওখানে, এই বইটা পাওয়া যায়। সেই বইটা যদি পড়ো তাহলে তোমার নিজের জীবন পরিবর্তন হবে। সেখানে লিখেছে ছাত্রের উদ্দেশ্য লক্ষ্য হলো ছাত্রের কাজ হলো মনোযোগ, মনোযোগ যেই দিবে সেই অর্জন করতে পারবে, সেই সফলতা অর্জন করতে পারবে। সেখানে লেখক একজন বড় বিখ্যাত সাংবাদিক তিনি বলছেন একজনের হয়তো একবার মুখস্থ হবে, একজনের 5 বার হবে, 10 বার, একবার 20 বার, একজনের 100 বার মুখস্থ হবে। যে 100 বার পরে মুখস্থ পারবে সে বেশি ওই একবারে সে বেশি হবে। আমি তোমাদেরকে একথাই বলবো যে তোমরা এখানে এসে তোমাদেরকে আল্লাহ কবুল করছে, কোরআনের আয়াত অনুযায়ী তোমাদেরকে কবুল করছে, কেমন পর্যন্ত একবার মায়েদেরকে তোমাদেরকে এই মাদ্রাসা এনে শিক্ষা দিয়ে সমাজকে আদর্শবান, সমাজকে আল্লাহ দিন অনুযায়ী ইসলাম অনুযায়ী এ সমাজকে তৈরি করবে। কোনো জালিম তাকে বাধা দিতে পারবে না, প্রত্যেকেই নিজের চেতনা অনুযায়ী এখানে আসবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি, সময় অল্প। সেটা হলো তোমরা জানো খাইবার খাজা মহিউদ্দিন চিশতি আজমীর রহমাতুল্লাহ, তিনি বড় একজন সাধক ছিলেন, তার ছাত্র বক্তিয়ার কাদির রহমাতুল্লাহ, তার অল্প বয়সে তিনি মারা গেছে, 2-3 বছর বয়সে মারা গেছেন। তা মা কি অবদান সেটা শুন, এটা বলি আমি শেষ করে দিচ্ছি। সেই যে বক্তিয়ার কাদির, শিশু বক্তিয়ার কাদির, তার মা এরকম আদর্শবান ছিলেন, 17 পারা কোরআন শরীফ দিনে পড়তেন, সবসময় রান্না বান্না ঝাড়ু গোসল সবসময় তিনি পবিত্র অবস্থায় যখন থাকতেন এই 17 পারা কোরআন শরীফ পড়তেন।
মা যখন ও যখন ৬ বছর ৬ বছর ৫ বছর হয়েছে মক্তবে নিয়া কানি সাহেবের কাছে বলতেছে আমার ছেলেটাকে তালিম দে, তখন ছেলেটাকে আউজুল্লাহ বলেই বক্তিয়ার কাজকে শুরু করার পরে সে বলতেছে পড়ো শিক্ষক বলতেছে পড়ো করতেছে করতে করতে ১৭ পারা শেষ করছে সকালে বেলা আলহামদুলিল্লাহ ১৭ পারা শেষ করার পরে সে বলতেছে মা অভিভূত মানে অবাক হয়ে গেছে মাও জানে না মা বলছে তুমি কি করে কোরআনটা শিখতে পারলে বললে ওই ওস্তাদ বলতেছে আমি নিয়েছি না আলিফ বা তাসা পড়া নিয়েছি সে তো কোরআনের পড়তে খাবে বলতেছে শিশুকে বলতেছে তুমি শিখলা কেন ভাই মা আপনি যখন আমাকে দুধ খাওয়িয়েছে আমাকে ভাত খাওয়াইছে আমাকে গোসল করিয়েছে আপ ঘর ঝাড়ু দিয়েছে সব জায়গা আপনি কোরআন গুলো তেলাওয়াত করতেছিলেন মনে মনে একটু জোরে জোরে যাওয়া লোক তেলাওয়াত করতেছিলেন সেইটা শুনে শুনে আমি এই কোরআন মুখস্থ করে ফেলছি সকলে বলি আলহামদুলিল্লাহ তাইলে এটা যদি মা একজন সর্বোপরি এই যে আমাদের সফি সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহ জান্নাতবাসী করুক আল্লাহর এই মতে মুমিনকে তিনি বলছেন মানুষের দেহ পিতা মানুষ দৈনিক ২৫,০০০ বার শ্বাস প্রশ্বাস নেয় কথা শোনো তোমরা একটু কথা শোনো ২৫,০০০ বার শ্বাস নেয় এবং ছাড়ে জানো তোমরা ২৫,০০০ বার দৈনিক আল্লাহ নেয়ামত শ্বাস প্রশ্বাস করে উনি বলছে সুতরাং ২৫,০০০ বার কমপক্ষে তাকে আল্লাহর তাসবি আদায় করতে হবে তার কারণে আল্লাহ নেয়ামত শ্বাসটা নিল শ্বাসটা ছাড়লো নেওয়ার পরে অনেকে আছে ছাড়তে পারে না ছাড়ার পরে আর বুঝতে পারে না তার জীবন শেষ তোমাকে সুযোগ দিচ্ছে দৈনিক এটা এই জন্য বলছে কমপক্ষে ২৫,০০০ বার পড়া উচিত না হলে তুমি ১২,০০০ বার দৈনিক তাসবি পড়ো ওনার জীবনের শেষে তিনি কথা বলছে সার্বক্ষণিকভাবে তোমাদের বই পুস্তক পড়ার পরে সর্বদা ঘুমানে যখনই থাকো তাসবি পড়বে অভাবনীয় ফল তোমরা এতে পাও সুতরাং ওই বক্তিয়ার কাকির মা বলতেছে দেখো সেটা হওয়ার পরে বক্তিয়ার কাকির বাবা নাই হ্যাঁ আল্লাহ বালাদেরকে পরীক্ষা দিলে যে সে ঘরে এসে আসতো আসার পরে শিশু আসার পরে জামাটা খুলে দিয়া বলতো মা রুটি দেন হ্যাঁ রুটি দিয়ে ভিজে মুছে মাই ভোগ মেরে ভোগ লাগা হয় এটা বলতো শিশু তখন মা বলল ও তো আমার কাছে রুটি চাই আমি তো রুটি দিব না এই জন্য কাক কাক মানে রুটি আল্লাহর কাছে চাওয়া শিখু এই জন্য মা বলতো তুমি নামাজ পড়ো দিয়ে রেখা তাহলে বাবা তুমি রুটি পাবা কারণ নামাজ পড়ে চক্ষু বুঝে মনে রাখতে পারবে তাহলে রুটি পাবা ওই শিশু কাকি সে কি করতো নামাজ পড়ে চক্ষু বুঝে আল্লাহর কাছে বলছে ইয়া মেরে রব মেরি ভুক লাগা হয় মেরে একটি রুটি দিয়ে দুটি রুটি দিয়ে মেরে ভুক কো বন্ধ করনে কে লিয়ে এই দোয়া করতো চক্ষু বুঝে বুঝে আর মা করতো কি যায় নামাজের নিচে দুইটা রুটি যেত হ্যাঁ রেখে যেত আর রুটির খুব ঘ্রাণ হ্যাঁ ঘ্রাণ পাইলে করে মোনাজাতের মধ্যে রুটির কর মা রুটির ঘ্রাণ পাইছে কেউ তো আল্লাহ দিয়ে গেছে এরকম ভাবে সে রুটি দিতেছেন দিতেছেন একদিন ওই মা শিশুকে মাদ্রাসায় রেখে তারা আত্মীয় বাড়িতে গেছে ওই সময় আসবে ছেলে আসার আগে তার জীবনই করে দেখুন ছেলে আসার আগে কিন্তু মা ঘটনা করবে ছেলে আসার আগে আসতে পারে না ছেলের ওই যে শিক্ষা মায়ের যায় নামাজ পেতে প্রতিদিন আল্লাহর কাছে রুটি চায় আল্লাহ রুটি দেয় কিন্তু রুটি তো দিতেছে মা কিন্তু ও জানতো আল্লাহ দেয় কিন্তু ও করলো কি যায় নামাজ মিশে যা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে মেরে রুটি দিয়েছি হে আল্লাহ হে আল্লাহ মা মেরে রুটি দিয়েছি এ কথা করতেছে মা কিন্তু আসে না মা সার মা অস্থির হয়ে গেছে সমস্ত শরীর ঘামে যে আর যদি রুটি না পায় তাহলে আল্লাহ মোনাজাত করতেছে আল্লাহর কাছে তাহলে আল্লাহ আমি তো আমার শিশু যে তোমার কাছে চায় তোমাকে যে দেয় সেটা আমি ফেল মারবো আমি লজ্জিত হব মা আল্লাহ তুমি আমাকে এই লজ্জায় ফেলো না আমার বাচ্চার কাছে হ্যাঁ মা খুব দ্রুত হয়েছে দেখেছে ছেলে শেষে ছেলে এসে রুটি খেয়ে দেখে সুবহানাল্লাহ রুটি খেয়ে ছটান হয়ে পড়িয়া সে বিশ্রাম করতেছে আসাম বাবাকে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কি আজকে কি কর না প্রতিদিনের মতো আমি নামাজ পড়েছি আমার রবের কাছে আমি রুটি চেয়েছি আমি রুটি পেয়ে গেছি খেয়ে আমি সুখে আছি মা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করলো সেদিনকে মা রুটি রাখছিল রুটি ওখানে আল্লাহ কুদরতভাবে দিয়েছে রেজেকের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ ইচ্ছার সম্মানের মালিক আল্লাহ তোমরা এখানে যারা আছে এক একজন আল্লাহ নক্ষত্র আর উজ্জ্বল নক্ষত্র তোমরা নিজেরা আলোকিত হবে এবং সমাজকে পরিবারকে ছেলে সন্তানকে আলোকিত করবে আমি তোমাদেরকে আরো না বাড়িয়ে আমি এখানেই আমার শেষ করতেছি তোমাদের প্রতি অনুরোধ আমাদের সাথে ২ বছর কমপক্ষে আলিমে দেখা হবে আমি একজন পড়া মানুষ আগে তোমাদেরকে শপথ দিয়ে রাখি আমার কথা হচ্ছে রুটিনের উপরে নীরব রুটিনের উপরে এবং তোমাদের জিন্দিগি হলে যুদ্ধের জিন্দিগি বলছে জেলখানার জিন্দিগি উত্তম আগ্রা সত্য খালি বই পুস্তক না বই পুস্তকের বাইরে উত্তম চরিত্র তোমাদের অর্জন করতে হবে তাহলে তোমরা সত্যিকারে একজন মানুষ হিসেবে আল্লাহর বান্দি হিসেবে এখান থেকে ফিরে যেতে পারবে তোমরা সম্মানিত হবে আমাদের মাদ্রাসা আমরা সম্মানিত হব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঐতিহ্যবাহী মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা ২০২১ সেশনের
আলিম শ্রেণীতে যে সকল ছেলে মেয়ে আমাদের এই মাদ্রাসায় ভর্তি হয়েছ, তাদের মধ্যে মেয়েদের অংশকে নিয়ে আজকে আমরা একটা অভিষেক অনুষ্ঠান বা নবীন বরণ বা দোয়ার মাহফিল অরিয়েন্টেশন প্রোগ্রাম যে নামে আখ্যায়িত করা হোক, আজকে আমরা উপরের যে সকল শিক্ষক মহোদয় আছেন এবং আপনারা যারা অভিভাবক আছেন, আমাদের ছাত্রীরা যারা আছে, সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই বরকতপূর্ণ মোবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঐতিহ্যবাহী মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আল্লামা আতিকুর রহমান দামাত বরকাত। আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছে কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট রয়েছেন সম্মানিত অভিভাবক অভিভাবিকা সুধীমণ্ডলী এবং ছাত্রী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, আমাদের সামনে অনেকগুলি পুরস্কার হাতছানি দিয়ে ডাকছে আমাদের, এদিকে পশ্চিম দিকে ফুল, তাই না? আবার ফুলের উত্তরে আছে ডায়েরি, তারপরে ডায়েরির সাথে আছে কলম, আবার ওগুলি প্যাকেট রয়েছে একটা ফাইলের মধ্যে, আবার উত্তর পাশের রুমে মিষ্টি, চতুর্দিকে আমাদের সুসংবাদ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে, আবার সামনে ফুল আছে বড় ফুলের থাক। এই অবস্থায় আবার আমাদের প্রিন্সিপাল স্যার তিনি সবক দেবেন কিছুক্ষণের মধ্যে, মূল্যবান নসিহত পেশ করবেন এবং দোয়া করবেন। সেই হিসাবে আমার আয়ু কমে গেছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ। আবার আমাদের কাদের স্যার দোয়া করছেন, না পড়াল্লাহ মার কাদা, আমি সাথে আর একটা শব্দ যোগ করে দেয় বাদা মাউতি, হ্যাঁ যদি কারো মুখ দিয়ে এরকম বের হয়ে যায় না পড়াল্লাহ মার্কা দাও, তাহলে আপনারা সাথে সাথে বলবেন বাদা মাহতি, তাহলে আল্লাহ মোটামুটি এমনি তো করুন না যাইতেছে, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এখন আমি খুবই সংক্ষিপ্তভাবে একটা হাদিসের প্রেক্ষাপট টেনে বক্তব্য রাখছি। আন কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু কালা কুনতু জালিসান মা আবি দারদা ফি মাসজিদি দিমাশকা فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجتي. قال أبو الدرداء سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سلك الله له به طريقا من طرق الجنة الى اخر الحديث. প্রখ্যাত তাবেঈ কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি সিরিয়ার জামে মসজিদ দামেস্কের জামে মসজিদে আমি বসা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আবু দারদার মজলিস। আবু দারদা একজন সাহাবীর নাম আছে না, এই সাহাবীর মজলিসে আমি বসা ছিলাম সিরিয়ার কেন্দ্রীয় দামেস্কের কেন্দ্রীয় মসজিদে। ফাজাআহু রাজুলুন, তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন হিন্দ দেশি মুসাফির আসলো। ফাকালা ইয়া আবু দারদা, সে এসে বলল হে আবু দারদা ইন্নি জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি শুধু রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে, ঐতিহাসিক লিখেছেন মুহাদ্দিসরা ব্যাখ্যায় লিখেছেন যে মদিনা থেকে দামেস্কের দূরত্ব ছিল 1303 কিলোমিটার রাস্তা, 1303 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমি আপনার এখানে এসেছি। লি হাদিসিন বালাগানি
আন্নাকা তুহাদ্দিসু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আপনার থেকে লাভ করার জন্য। মা জিতু লি হাজাতিন, দুনিয়াবি কোনো হাজত, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো স্বার্থ সিদ্ধির জন্য আমি এই এত কষ্ট করে 1300-3 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমি শুধু মদিনা থেকে এই সিরিয়ার দামেস্কে আসি না, আমি এসেছি শুধু একটা হাদিস লাভ করার জন্য। আমার কাছে এই সংবাদ পৌঁছেছে, হে আবু দারদা, আপনি নাকি আল্লাহ রসুলের থেকে একটা হাদিস বর্ণনা করে থাকেন, সেই হাদিসটা আপনার থেকে লাভ করার জন্য আমি এসেছি, আমি দুনিয়াবি কোন প্রয়োজন মেটানোর জন্য আপনার কাছে আসি। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছি। দেখেন হযরত আবু দারদার কাছে যে লোকটি এসেছিল তার উদ্দেশ্য ছিল হাদিস লাভ করা, ইলম হাসিল করা। আমার ঘটনাক্রমে যে হাদিসটির সন্ধানে তিনি এসেছিলেন সেই হাদিসকে কাকতালীয়ভাবে এলেমের বিষয়বস্তুর উপর ছিল। তখন হযরত আবু দারদা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকা মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি এলেম হাসিলের জন্য, জ্ঞান অর্জনের জন্য তার ঘরের থেকে বের হলো, পথ চলা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা তার জন্য সমস্ত রাস্তা আল্লাহ ওপেন করে দেন, সুগম করে দেন, অর্থাৎ তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো পর্দা এবং ব্যারিকেড থাকে, সে আল্লাহর রাস্তায় সে বের হয়ে গেল। সে যদি এলেম অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরে মাদ্রাসা পর্যন্ত পৌঁছার আগেও যদি তার মৃত্যু হয়ে যায়, তারপরও আল্লাহর রাস্তার তার শহীদ মৃত্যু লাভ হবে, কারণ সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। এরপরে এই হাদিসে দ্বিতীয় লাইনে বলা হয়েছে, ওয়াইনাল মালাইকা তালা তাজাউ আজনিহাতাহা রিদান লি তালিবিল ইলম, আর ফেরেশতারা তালেবুল ইলমের সন্তুষ্টির জন্য, তালেবুল ইলমের মর্যাদা সম্মান প্রদর্শনের জন্য ফেরেশতাদের ডানা সমূহ বিছিয়ে দেয়। ওয়াইনাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা হিতানু ফি জাওফিল মা, আর আলেম ব্যক্তির জন্য, আলেমের জন্য আসমানবাসী জমিনবাসী এমনকি সাগরের তলদেশের মাছ পর্যন্ত আলেমের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আলেম মানে আলেম যিনি জ্ঞান অর্জনকারী। তোমরা ছাত্র বলতে তোমরা আলেমের বাইরে না, তোমরা মেয়ে হিসাবে আলেমা আর ছেলেরা আলেম, সকলে আলেম। যারাই জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হলো, খাতা কলম নিয়ে বের হলো, তারাই আলেমের অন্তর্ভুক্ত। সাগরের তলদেশে মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে। আর একটা কথা বলা হয়েছে হাদিসে, ওয়াইন্না ফাযলাল আলেম আলাল আবেদ কা ফাযলিল কমার লাইলাতাল বদর আলা সাইরিল কওয়াকি, আর আলেমের মর্যাদা সাধারণ লোকদের উপরে এত বেশি যেমন পূর্ণিমার চাঁদের, পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা অন্যান্য তারকার উপরে বেশি। ওয়াইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, আর আলেমগণ, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। নবীরা কোনো জমি জমা টাকা পয়সা এগুলি ওয়ারিস হিসাবে রেখে যান না। হাদিসে বুখারীর হাদিসে আসছে যে আল্লাহ রসুল তিনটা জিনিস রেখে দুনিয়া থেকে চলে গেছে। কি রেখে গেছিলেন? তিনার একটা সাদা রঙের খচ্চর ছিল, সেই খচ্চরটা রেখে গেছিলেন, যুদ্ধের অস্ত্র রেখে গিয়েছিলেন, আর এক খণ্ড জমি তিনি রেখে গিয়েছিলেন, তাছাড়া তার কিছুই ছিল না, তাও সৎকার মাল হিসাবে রেখে গিয়েছিলেন। নবীদের কোনো মালের উত্তরাধিকার থাকে না, নবীদের থেকে আল্লাহ তাআলা মালের মালিকও বানান না, মালিক থাকলেও সেটা সৎকার মাল হিসাবে গণ্য থাকে, কারণ দুনিয়া তাদের কাছে কিছুই না, কিছুই না। হাদিসে আসছে, লাউকানাতি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতি মা সাকা কাফিরান শারবাতাম মিন্না, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার পাখার সমান হইতো, একটা মশার পাখার সমান হইতো, তাইলে পরে আল্লাহ তাআলা কোনো কাফিরকে এক ফোঁটা পানিও দিতেন, অর্থাৎ এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো মূল্যই নেই, তাহলে সবাই কেন খাইতে পায়? এই জন্য খাইতে পায়, আল্লাহ তাআলা হলে রহমানুদ দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ রহমান, আর রহমান শব্দের মধ্যে দয়ার অর্থ বেশি আছে, কারণ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, শক্ত হরফ যদি বেশি থাকে তার মধ্যে অর্থ বেশি থাকে, রহিমের তুলনা রহমানের মধ্যে হরফ বেশি তার মধ্যে দয়ার অর্থ বেশি,
আল্লাহ দুনিয়ার জন্য রহমান, এই কারণে আল্লাহ তারা কাফের মুশরিক বেঈমান নাফরমান সবাইকে খাইতে দিতেছেন, কিন্তু আখেরাতে আল্লাহ রহিম হয়ে যাবে, আল্লাহ রহমত খাস হয়ে যাবে, রহমতটা মাহদুদ হয়ে যাবে, রহমতটা সীমাবদ্ধ হয়ে যাবে, সীমিত লোকেরা সেই রহমত প্রাপ্ত হবে, শুধুমাত্র দুনিয়ার পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছিল সেই মুমিনরাই আল্লাহ রহমত প্রাপ্ত হবে, নাফরমানরা বঞ্চিত হবে। এই জন্য নবীরা যারা তারা ওয়ারিশ রেখে বলাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহাম, দিনার দিরহামকে তারা ওয়ারিশ হিসাবে রেখেছেন না, ওয়াইন্নাম আর-রাসূল ইলমা, ইলম ইলম এইটাকে তারা ওয়ারিশ হিসাবে রেখে যাও, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ইলমকে গ্রহণ করলো সে বিরাট অংশ গ্রহণ করেছে, লাভবান হলো, সেই সবচাইতে বড় ধনী, সেই সবচাইতে বড় বিত্তবান, দুনিয়ার ফকির হইলো আল্লাহ পরকালে সে ধনী। হযরত বিলাল ইবনে হাবশি, বিলাল ইবনে রাবাহ আল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলালের কি মর্যাদা ছিল, বিলালের চেহারা চমক ছিল না, হযরত বিলালের নাক ছিল চ্যাপ্টা, ঠোঁট ছিল মোটা, চেহারা ছিল কালো, সে কালোর কোনো মার্জিত রূপ ছিল না, সেই আবি সিনিয়ার বিনদেশি একজন গোলাম, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, দুনিয়াতে তার কি স্বীকৃতি ছিল, কি অবস্থান ছিল, সেই বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, বিলাল তোমার কি এমন আমল, তোমার কি এমন নেক আমল আছে যে আমি জান্নাতে আমার আগতে আগতে তোমার জুতার পায়ের গরমের পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম, তোমাকে আমি জান্নাতে তোমার উপস্থিতি আমি আজ করতে পারছি, তোমার কি এমন। তখন হযরত বিলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো আমল নাই, কিন্তু আমি যখন ওযু করি সাথে সাথে নতুন ওযু দিয়ে আমি দুই রাকাত নামাজ পড়ি, সেই আমলটা সম্ভবত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে এবং আল্লাহ সম্ভবত এই কারণে আমাকে জান্নাত দিবে। আজকে আমাদের মান মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া, মান মর্যাদার মাপকাঠি হলো ইলম, মান মর্যাদার মাপকাঠি হলো দ্বীনদারি। দুনিয়ার এই বাহ্যিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা ইয়াগুররন্নাকুম তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, এই দুনিয়ার কুফরি শক্তি, এই লম্প জম্প, এই চাকচিক্য, এই উত্থান, এটা যেন আপনাকে বিভ্রান্ত না করে, আপনি এটা দেখে বিচলিত হয়েন না, আপনি পরকালের বাদশা, আপনি জান্নাতের বাদশা। এই কারণে আমি ছাত্রীদেরকে বলবো, তোমরা অবশ্যই লেখাপড়ায় আজকে আল্লাহ যে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে এটা আমাদের বিরাট সৌভাগ্য, এবং আজকে আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি, মেয়েদেরকে আমরা কেন আলাদা নবীন বরণে নিয়ে আসলাম, মেয়েরা আলাদাই থাকবে, মেয়েদের সেপারেট ক্লাসের ব্যবস্থা করা হবে এবং সমস্ত পর্দা পুশিদা শক্ত হাতে আমরা সেগুলি মেনটেন করব, আমাদের মেয়েদের মান মর্যাদা সমস্ত কিছু ইজ্জত সম্ভব সব কিছু নিরাপত্তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব এবং আমরা ওই ধরনের প্রচেষ্টাও নেব। আল্লাহ তাআলা খুব শিগগিরই সম্ভবত এই কামিল মাদ্রাসা নতুন একটা বিল্ডিং আসতে যাইতেছে, তখন মেয়েদের আলাদা ক্যাম্পাসের আল্লাহ হয়তো ব্যবস্থা করে দেবে। আজকে আমি ছাত্রীদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, আজকে কেউ কেউ অক্সফোর্ড থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, কেউ কেউ আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, কেউ কেউ জামে আজহার থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে। আমাদের ডক্টরেট কোথাতে, সবার উৎস দেখেন সর্বোচ্চ আটলান্টিক মহাসাগরের উপর, প্রশান্ত মহাসাগর, আমেরিকা, ক্যালিফোর্নিয়া, ওই পর্যন্ত আপনি যাইতে পারবেন। আর আমাদের এই এলএম, এই এলএমের মার্কাজ কোথায়, এই এলএম দেখেন এখান থেকে যদি আপনি যান ঢাকা আলিয়া যাবেন এই কামিল মাদ্রাসা থেকে, তার আগে যাবেন কলিকাতা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসায় যদি যান তাহলে 1866 সালে দারুল উলুম দেওবন্দে যাবে, তার আগে এই ভারতবর্ষে হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা ছিল, তার আগে আমাদের যুগে যুগে ইমামগণ, উলামায়ে কেরাম, আয়মায়ে মুস্তাহিদিন, তার আগে আপনার মুহাদ্দিসিন, ফেকার ইমামগণ, তাবে তাবেইন, তাবেইন এবং শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম এবং শেষ পর্যন্ত মক্কায় দারুল আরকাম এবং মদিনায় আসহাবে সুফফা যারা মসজিদে নববীর বারিন্দা, সাহাবায়ে কেরাম এলেন অর্জনের উৎস ছিল। তার আগে যাবেন গারে হেরায় যাইতে হবে, সেখান থেকে উপরে যাবেন জিব্রাইল আলাইহিস সালাম সেই এলেমকে বহন করে নিয়ে এসেছিলেন, কোথা থেকে নিয়ে এসেছে, লাউহে মাহফুজ থেকে নিয়ে এসেছে, সেই লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ সরাসরি আল্লাহ পাকের সংরক্ষক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকটবর্তী লাউহে মাহফুজ, সেই লাউহে মাহফুজ থেকে জিব্রাইল আলাইহিস সালাম
সেই এলমকে বহন করে নিয়ে হেরাল গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে কুননাতা সাহাবায়ে কেরাম সেই বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি আমার থেকে তোমরা শুনে থাকো পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম মাত্র 20,000-22,000 সাহাবী কবর মক্কা মদিনায় আছে, আর সমস্ত সাহাবায়ে কেরাম কেউ সেই এমন দেশে চলে গেছে, কেউ এমন দেশের পশ্চিমে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়া চলে গেছে, বর্তমানে ইথিওপিয়া তৎকালীন আবিসিনিয়া, কেউ কেউ সরাসরি মক্কা থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে উপরে সুদান চলে গেছে, কেউ কেউ ওইদিকে উত্তর দিকে মিশরে চলে গেছে, এইভাবে পৃথিবীর আনাচে কানাচে কেউ কেউ সেই কি পর্যন্ত ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গিয়েছে। এই সাহাবায়ে কেরামের বিচরণ গোটা দুনিয়ার এমন এক ইঞ্চি মাটি ছিল না যেখানে সাহাবায়ে কেরামের ইলমকে বহন করে পৃথিবীর আনাচে কানাচে দানা দানে পৃথিবীর প্রান্তে প্রান্তে এই ইলমকে পৌঁছে দেননি। সুতরাং আমাদের মেয়েরা আমরা মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান, আজকে যারা অভিভাবক আপনারা সবচেয়ে সৌভাগ্যবান, আমরা উস্তাদরা সবচেয়ে সৌভাগ্যবান, কারণ এই ইলমের ধারক এবং বাহক হিসেবে আমরা আজও এই ভূমিকা রেখে চলছি। ও জামা নামে মুআজ্জাসতে আমেলে কুরআ হোকা আর তুম জলিল খার হো তাহলে কুরআ হোকা। সেই যুগের লোকেরা ইজ্জতের সম্মানের চূড়ান্ত শিখর উপনীত হয়েছিল, কেন উপনীত হয়েছিল এই কুরআনকে তাদের বুকে ধারণ করার কারণে। আজকে যে আমরা অপমানিত, আজকে যে আমরা লাঞ্ছিত, আজকে যে আমরা বঞ্চিত, আজকে এই অবস্থা যে সৃষ্টি হলো এটা কুরআনকে বর্জন করার কারণে হচ্ছে। সুতরাং তোমাদেরকে আমি বলছি, আপনাদেরকেও বলছি, আমরা কখনো নিজেদেরকে ছোট ভাববো না, আমরা কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ভাববো না, বরং যারা দুনিয়া পেয়েছে পরকাল থেকে বঞ্চিত হয়েছে তারাই চূড়ান্ত রকমের ক্ষতিগ্রস্ত। আমরা লাভবান, আমরা সৌভাগ্যবান, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা রাসূলুল্লাহর আদর্শকে বুকে ধারণ করে, কোরআনুল কারীমকে বুকে ধারণ করে, ইলমে নববীকে বুকে ধারণ করে আমরা এগিয়ে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদের উৎস হলো স্বয়ং আরশে আজিমে সমাসীন আল্লাহ রাব্বুল আলামিন, সেখান থেকে লাউহে মাহফুজ, সেখান থেকে জিব্রাইল একদম, সেখান থেকে গালে হেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবে তাবেঈন, আইমায়ে মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, সালফে সালিহিন, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কেরাম, এইভাবে গোটা দুনিয়াতে আজকে লক্ষ লক্ষ মাদ্রাসা কায়েম হয়েছে। সে আমাদের পূর্বসূরীদের জীবন বাজি রেখে সেই প্রচেষ্টার মাধ্যমে, সেই ত্যাগ এবং কুরবানির মাধ্যমে। আজকে আসুন এই ঐতিহ্যবাহী মানিকগঞ্জ কামিল মাদ্রাসাকে আমরা সকলে মিলে আমরা পাশে দাঁড়াই, আমাদের ছাত্রী ছাত্র সকলকে এখানে ভর্তি করি। সেই 53 সালে আজ থেকে 66 বছর আগে এই কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে অনেকের হাত বদল হয়ে অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমানের হাতে এই নেতৃত্বের সে লাগাম বাটন সেটা এসেছে, অত্যন্ত দক্ষতার সাথে এই মাদ্রাসাকে সম্মুখ পানে এগিয়ে নিয়ে চলছে। আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যদি অনলাইন ক্লাসও এখন করি করোনাকালীন, তারপর আমরা বেসিকের উপর ইনশাআল্লাহ ক্লাস পরিচালনা করব, বেসিক বেসিক এবং বেসিক সমস্ত দারুন নাজাত মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসাগুলিকে ছাত্রীদেরকে ছাত্রদেরকে তারা তাদের ক্যাম্পাসে আবাসিক যারা সেখানে নিয়ে গেছে এবং তারা বেসিকের উপরে খুব জোর দিচ্ছে, ক্লাস নিতে চলে উপকৃত হয়েছে তারা। আমরা এখন বেসিকের উপর ইনশাআল্লাহ ক্লাস নিব, আমাদের অধ্যক্ষ স্যারের নির্দেশনা আলোকে আমরা ক্লাস পরিচালনা করব, আর যদি আমরা আল্লাহ তাআলা হয়তো শিগগিরই সুযোগ করে দিবেন সামনাসামনি ক্লাস পরিচালনা করার, সেখানে আমরা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করব। কোনো এই যে সাপ্তাহিক ক্লাসের যে কথাটা রবিউল সাহেব দেখাইছেন, এই মাদ্রাসায় ওই অতীত ভুলে যেতে হবে, ক্লাস না করতে পারলে ছাত্রী বা ছাত্রদের মর্যাদা হারাইতে হবে, আমরা কোনোভাবে কাউকে ক্লাস 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 আর ক্লাস এর এই ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আসুন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাই, এই কামিল মাদ্রাসাকে সকলে মিলে আমরা এগিয়ে নিয়ে যাই, নিজেদের জীবন করি, সুন্দর চরিত্র গঠন করি, আল্লাহ পাকের খাস বান্দা হিসেবে, পিয়ালা বান্দা হিসেবে, রাসূলের পাকের আশেক এবং রাসূলের পাকের খাঁটি উম্মত হিসেবে আমরা নিজেদের জীবন গঠন করি, পরকালমুখী জীবন গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং মনে করি যে যারা প্রথম ভর্তি হলো এদের জন্য এই ধরনের একটা দিক নির্দেশনামূলক অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন।
আমি ছাত্রীদের উদ্দেশ্যে একটু কথা বলবো। ছাত্রীদের জন্য প্রথম একুশে সোমবার আছে। আমরা বিগত বছরগুলো এবং বর্তমানের সাথে যদি তুলনা করি, আমরা মেডিকেল করি বা বিশ্ববিদ্যালয় করি, সকল ক্ষেত্রে ছাত্রীদের অবস্থান এখন মোটামুটি ছাত্রদের কাছাকাছি, অনেক ক্ষেত্রে অনেক বেশি। কোনো কোনো মেডিকেলে দেখা যায় এবং কোনো কোনো সাবজেক্টে দেখা যায় যে ছাত্রীদের পরিমাণ অনেক বেশি। আগে কবি নজরুল ইসলাম কাজী ইসলামের একটি স্যার একটু জিটি দিয়েছিলেন, আমার মনে হয় যে এখন পর্যন্ত সমান সমান আছে। কিছুদিনের মধ্যে হয়তো মেয়েরাই এই কল্যাণকর কাজের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিছু দুঃসংবাদ আছে। এক নম্বর হলো জেলা রাসুলের হাদিস, দেশের জামায় ইমান টিকে রাখা হাতে অঙ্গার ধরে রাখার চেয়েও কঠিন হয়ে যাবে এটা একটা। আর একটা আছে শয়তানের চ্যালেঞ্জ, যে আমি আদম সন্তানকে সামনে থেকে আক্রমণ করবো, পেছন থেকে করবো, ডান থেকে করবো, বাম থেকে করবো, নিঃসন্দেহে শয়তানের চ্যালেঞ্জ দিয়েই কিন্তু বসে নেই, শয়তান কিন্তু কাজ করেই যাবে। এবং এমন এমন জায়গায় শয়তান আসবে যেখানে কোনো গার্ডিয়ান থাকবে না, শিক্ষক থাকবে না বা দেখার মতো কেউ থাকবে না। এখন যুগটা এমন হয়ে গেছে যে এখন ইচ্ছা করলে পাপ কাজ খুব গোপনই করা যায় এবং নিজের চরিত্রটাকে হারিয়ে ফেলা যায় খুব গোপনে। এদিকে সবাইকে অবশ্যই সচেতন থাকতে হবে। আর এজন্যই আপনারা যারা এখানে আসতে পেরেছেন বা তোমরা যারা এখানে আসতে পেরেছেন নিঃসন্দেহে ভাগ্যবান। তিনি এরকম শিক্ষা করার এই জায়গায় আশা করি সবাই এই ধরনের সমস্যা থেকে আল্লাহ সবাইকে মুক্তি দান করবে। আর সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে যে যে ধরনের প্ল্যানগুলো, যে ধরনের পরিকল্পনাগুলো আমাদেরকে দেখানো হলো এখানে, চেষ্টা করতে হবে পুরোটা যেন বাস্তবায়ন করা হয়। আশা করি এটা যথেষ্ট সময় নিয়ে গবেষণা করে এবং সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উপরে আমাদের এই মুহূর্তে বিশেষ কিছু বলার নেই অন্তত আমার। আর বিশেষ একটা আবেদন থাকবে তা হলো এবার এই মাদ্রাসায় প্রথম বিজ্ঞান বিভাগ করা হলো, সে হিসাবে অনেকে বিজ্ঞানে পড়তে হবে ছাত্র এবং ছাত্রী, তাদের জন্য যেন যথাযথ শিক্ষা শিক্ষকের ব্যবস্থা করা হয়। কারণ শিক্ষকবিহীন তো আসলে শুধু প্রাইভেটকে প্রাইভেটের উপর নির্ভর করে কিন্তু ভালো কোনো কিছু আশা করা যায় না। আর মানিকগঞ্জের মধ্যে আমার মনে হয় আমি এটাই প্রথম সকল শিক্ষার্থীরা একটা একটা করে নিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমার মনের ভিতরে অনেক কথা জমে আছে, আমার আজকে খুব আনন্দের দিন, আবার খুব কষ্টের দিন। আনন্দের দিন এইটা যে আমার আলেম ভর্তির শুরুতে আমার একটা লক্ষ্য ছিল যে কমপক্ষে 100 বার ভর্তি হবে,
একশো পান্না হলে একশো যেন পূর্ণ হয়। তো আল্লাহ শুক্রিয়া আমাদের সকল আসলে যাব গ্রামদের প্রচেষ্টায় মাদ্রাসায় একশো ছাত্র ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। এই একশো ছাত্রের জন্য আমি সেই পরীক্ষার পর থেকে অনেক পরিকল্পনা জল্পনা অনেক চিন্তা থেকে করছি, শিক্ষকদের নিয়ে মিটিং করেছি এবং এদেরকে যেন ভালো মানুষ হিসাবে গড়া যায় সেই লক্ষ্যে অনেকগুলো আমার পরিকল্পনা ইতিমধ্যে আপনারা জেনেছেন, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা এখন সম্ভব হচ্ছে না, এই জন্য আমার খুব কষ্ট। করোনা এসে আমাদের সবাইকে যেন থামিয়ে দিয়েছে, তাই একদিকে যেমন আনন্দেরও দিন আবার আজকে আবার খুব কষ্টেরও দিন। তো আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া করতেই হবে, এর ব্যতিক্রম করার তো কোনো সুযোগ নাই। এজন্য আমি আমার যারা আসতে চাই এবং যারা আছেন তারা সবাই খুব আন্তরিক এবং তারা যতক্ষণ কথা বলছেন আমি একেবারে মন্ত্রের মতো কথা বলে শুনছি। এরা যদি দশ দেয় আমার আপনাদের কি মনে হয় ভালো মানুষ হওয়া কি সম্ভব নাকি বলে? অবশ্যই সম্ভব। এজন্য শুধু ওস্তাদরা যদি চেষ্টা করে আর ছাত্রীরা যদি চেষ্টা না করে আর গার্জিয়ান যদি কোনো ধরনের কোনো তাদের যেন হরকত না থাকে তাহলে কি আমরা কি লক্ষ্যে বসতে পারবো? পারা যাবে না। আর আমি কিন্তু যা বলি তা কিন্তু বাস্তবায়ন করি। আপনারা যারা গার্জিয়ানদের আছেন তারা দেখছেন শুরু থেকে আমরা যেই সকল প্রোগ্রাম হাতে নিয়েছি সকল প্রোগ্রামগুলি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করেছি এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই আলের প্রথম বর্ষের এই ছাত্রদের জন্য যেই সকল পরিকল্পনা নেওয়া হয়েছে সমস্ত পরিকল্পনাগুলোই ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এজন্য আমি বিশেষ করে আমার ছাত্রীদেরকে বলবো তোমাদেরকে একটা বার্ষিক কার্যক্রম দেওয়া হয়েছে, এইখানে সব কিছু দেওয়া আছে, তোমার কখন কি সিলেবাস কি পরীক্ষা হবে সব দেওয়া আছে, শুধু সাপ্তাহিক পরীক্ষাটা আমরা নিতে পারবো না এখন করোনার সময়। এখন আমরা কি পরীক্ষা দেব? কি পরীক্ষা দেব আমরা? না তোমরা তো জানো না কি পরীক্ষা দেব, সবাই বলে বলতে পারতেছে না। মাসিক পরীক্ষা দেব না সবাই বলতেছে, কি পরীক্ষা দেব? মাসিক পরীক্ষা দেব। আরে তোমরা বলতেছো না কি পরীক্ষা? আমরা মাসিক পরীক্ষা নেব। এই মাসিক পরীক্ষার জন্য তোমরা প্রশ্ন কয় তারিখ সংগ্রহ করবা? 21 বাইশে তোমরা প্রশ্ন সংগ্রহ করবা, 23 থেকে 30 পর্যন্ত তোমরা বাসায় বসে লিখবা, জমা দেবা কয় তারিখ? 1-2 তারিখ উত্তরপত্র জমা দিতে হবে, সাথে আর কি জমা দিতে হবে? আমলি ফর্ম। যদি এক মাসে যে আমলি ফর্ম তোমরা পূরণ করবা এটা ফটোকপি করে ওটার সাথে জমা দেবো, কথা বোঝা গেছে? আর আমি এগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। দুদুর কিন্তু বলেই দিছে যারা আমাদের এই নির্দেশনা পালন করবে না সে হয়তো বা আমার এই ট্রাকে নাও থাকতে পারে। আমাদের জার্নি আজকে থেকে শুরু হলো, এই জার্নিতে কে কে থাকবা কে কে থাকবা না এটা তোমাদের ডিসিশন। আমাদের কার্যক্রমের সাথে যারা থাকবে তারা আমাদের জার্নিতে থাকবে আর যারা থাকতে পারবে না তারা আমাদের জার্নি থেকে ছিটকে পড়বে। এজন্য পরে কিন্তু পরে মানে কোনো ধরনের কোনো রিকোয়েস্ট কোনো ধরনের কোনো অনুরোধ কোনো কিছু শোনা হবে না, তখন বলা যাবে না যে হুজুর আমি এটা পারি নাই ওইটা পারি নাই। আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ক্লাস টিচারের সাথে আলাপ করবে। আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করবো, আমাদের শ্রমের তো একটা মূল্য আছে, আপনারা সেই মূল্য দেবেন না আর আপনাদের সাথে পরবর্তীতে এসে বলবো যা ঠিক আছে পরীক্ষা দেন, এই ধরনের কোনো সুযোগ হবে না। আমি গত পরীক্ষায় কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে নাই, তারপরেও অনেকেরই আমি অনুমতি দিয়েছি অনেকের দেই নেই, সামনে কিন্তু অনেকে যাদের দিয়েছে তারা কিন্তু আবার আর দেব না। অতএব আমি অনুরোধ করবো যারা ছাত্রীরা যারা আছো তারা এই কার্যক্রমটা তোমরা সঠিকভাবে পালন করবা আর গার্জিয়ান যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বিষয়ে খুব তদারকি করবেন, কোথাও কোনো সমস্যা ফিল করলে
সঙ্গে সঙ্গে আমাদের সাথে আলাপ করবেন, আমরা এই বিষয়ে সমাধানের চেষ্টা করব। এবং কোনো সাবজেক্টে যদি কোনো সমস্যা হয় বা কোনো আপনার বসতে সমস্যা হয় বা বইয়ের কোনো সমস্যা হয়, মানে এই পাঠ বিষয়ক মাদ্রাসা বিষয়ক যে কোনো সমস্যার জন্য আমার সাথে শেয়ার করবেন, শিক্ষকের সাথে আলাপ করবেন, যদি সমাধান না পান আমার সাথে কথা বলবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যাগুলো আমার যথাসাধ্য সমাধান করার চেষ্টা করব। আর আরেকটা বিষয়, আমি আমাদের শিক্ষক সংখ্যা এখন দেখেন কম আছে, ইনশাল্লাহ 12 জন শিক্ষক, একেবারে 12 জন প্রভাষকই আমাদের আসবে, 2 জন বাংলা 2 জন ইংরেজি, এবং ICT সকল বিষয়ের প্রভাষক আমার চাহিদা দিয়ে রেখেছি সেই নভেম্বরে। আশা কথা যদি করোনা যদি না হইতে ইতিমধ্যে আমাদের চলে আসতো, আশা করি খুব শীঘ্রই চলে আসবে। আমরা সকল বিষয় ইনশাল্লাহ আমাদের আপনাদের আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দেওয়ার ইনশাল্লাহ সক্ষমতা আমরা অর্জন করব। সায়েন্সের আমাদের শিক্ষক আপাতত নাই, না আসার আগ পর্যন্ত আমরা বিকল্প ব্যবস্থা ইনশাল্লাহ সভাপতির সাথে আলাপ করে বিষয়ে ব্যবস্থা করবো, ইনশাল্লাহ এই বিষয়ে কোনো সমস্যা হবে না। আবার এখানে কথা আছে বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট, বিগত সময় দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট যারা করছেন মাদ্রাসার ছাত্ররাই করছে, ভিতরে যারা রেজাল্ট খোঁজ করে দেখেন 100 ভিতরে প্রথম 100 ভিতরে 50% মাদ্রাসার ছাত্র, এবং আপনার 10-15 জনের ভিতরে খুঁজলে অর্ধেক পাওয়া যায় মাদ্রাসার ছাত্র। অতএব মাদ্রাসার ছাত্র বলতেই যে আমরা পিসিএসি আন সেটা না। আর আমি মনে করি আমি নিজে মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসার শিক্ষকতা করে আমি নিজে প্রাউড ফিল করি, আমি গর্বিত, আমি আলহামদুলিল্লাহ, এটা শুক্রিয়া করবো শেষ করা যাবে না। আর আমি আপনাদের যারা আপনাদের যারা সন্তানদের যারা এখানে ভর্তি হয়েছে আর যারা ছাত্রী যারা আসো, আমি বলি তোমরা সবাই খুশি, কি বলো তোমরা খুশি না? ইনশাআল্লাহ তোমরা খুশি হবা, তোমাদের জীবন ভালো হবে, আর সামনে ইনশাআল্লাহ আমরা তোমাদের যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমি আর কিছু বলবো না, এই পর্যায়ে আমি সবক দিয়েই আমি এই অনুষ্ঠান আমি এই সবকের শেষে আমাদের দর্শন পরিচালনা করবেন আমাদের মামা দিয়াহিয়া হুজুরে। আমি সবকে আমি যা বলবো তোমরা সবাই বলবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء صدق الله العظيم سورة النساء থেকে আমি তেলাওয়াত করেছি। سورة النساء মাদানী সূরা, এই সূরায় 176
ছিয়াত্তরটি আয়াত রয়েছে এবং ২৪টি রুকু রয়েছে। এই সুরাতুল নিসা এর নামকরণ সুরা আর নিসা করা হয়েছে। এই সুরার ভিতরেই আর নিসা শব্দটি উল্লেখ আছে এবং আর নিসা সম্পর্কে এই সুরার ভিতরে ব্যাপক আলোচনা করা হয়েছে। এই কারণেই এই সুরাতে এই সুরাটির নাম সুরাতুল নিসা রাখা হয়েছে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন দোয়া পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي رب العالمين مولا علي القطب مرشد নবীন বরণ ও ইন্টারভিউ প্রোগ্রামে আল্লাহ আমাদের উপস্থিত হয়েছি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যতদিন হাতে বাঁচিয়ে রাখো মাওলা গুণমুক্ত জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সকল নেক আমালগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো মাওলা বেশি বেশি ইখলাসের সাথে আল্লাহ আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যাদের জন্য আজকের আয়োজন আল্লাহ এই ছাত্রদের জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ তাদের মনের বাসনা আল্লাহ পূর্ণ করে দাও। যেই উদ্দেশ্যে আল্লাহ ওই এই অভিভাবকগণ আল্লাহ তাদের ছাত্রছাত্রীকে ভর্তি করেছেন আল্লাহ সেই উদ্দেশ্য হাসিল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কাল কেয়ামতের আল্লাহ নুরের টুপি পরাই দিয়ে নুরের টুপি পরাই দিও সেই সব অভিভাবকদেরকে আল্লাহ যারা আল্লাহ শিক্ষা দিবেন আল্লাহ ওই উস্তাদদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ সঠিকভাবে দর্শ দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার যারা শুরু থেকে এই পর্যন্ত খেদমত করেছেন আল্লাহ সুখ সকলের খেদমতগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ যারা আল্লাহ যারা কবরের সাহিত্য আছেন আল্লাহ তাদের সকলকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ কবুল মঞ্জুর করে দিন। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহকে আল কিয়ামত পর্যন্ত আল্লাহ দিনে মার্কাজ হিসেবে কবুল করে দিন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনি যেই পথে চলতে খুশি হন আল্লাহ আমাদের সেই পথে চালিত করেন। আল্লাহ যেই পথে যেই পথে চলে বেজার হবেন আল্লাহ ওই পথ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ এই মাদ্রাসা খোলার ব্যবস্থা করে দিন। আল্লাহ এই করোনা ভাইরাস থেকে আমাদের সকলকে হেফাজত করেন মাওলা। সকল মহামারী থেকে আল্লাহ হেফাজত করেন মাওলা। অশ্লীল থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ নেক বান্দা নেক মুমিন বান্দা হিসেবে কবুল মঞ্জুর করেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.